عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মহব্বতের সাথে সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আজমারিশনা ওরে কাফি কলিজা মোর ফেটে যায় আর মারিস না ওরে কাফির কলিজা মোর ফেটে যায় মাও নাই রে বাপ নাই রে এতিম আমি এ ধরায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় আমেনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে জলসে বারংবার বালাগল উলা বিকামাদিহি কশফত দুজা বিজামাদিহি হাসুনত জমিউ ফিসাদিহি
চাঁদপুর মিঠাপুকুরিয়া আদর্শ ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে দশম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের মহতারাম সভাপতি আপনাদের সকলের শ্রদ্ধার ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান মেহমান দেশ বরেণ্য আলেমে দ্বীন চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আনম মাইনউদ্দিন সিরাজি, আদর্শ ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সুযোগ্য সভাপতি বন্ধুবর্ষ মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি এবং অন্যান্য সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত হাজারাত মুরব্বিয়ানে আজম, যুবক বন্ধুরা, শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরাম, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহি দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং ভালোবাসা উজাড় করে কলমত শুকর আদায় করছি, যে মহান মনিব দেশ এবং জাতির এক কঠিন ক্রান্তি লগ্নে ইসলাম এবং ইসলামী আন্দোলনের এক দুর্যোগ সময়ে কোরআনের আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। প্রচন্ড শীতের রজনীতে কোরআন শোনার মতো আল্লাহ পাক তৌফিক দিয়ে আমাদেরকে পর্যন্ত বসালেন সে মনিবের দরবারে সমস্বরে মুসলমানের কণ্ঠে। সকলেই সম্মিলিতভাবে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো আস্তে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে মিলে আমাদের মাওলা যিনি তার শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ, সাথে সাথে বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে দরুদ পড়ছি, যার আগমনে পৃথিবী পূর্ণতা লাভ করলো, সফল হলো, কামিয়াব হলো, সৌন্দর্য মণ্ডিত হলো, যার মাধ্যমে আমরা আমাদের আল্লাহর পরিচয় পেয়েছি, যিনি একাধারে মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন, রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, শ্রেষ্ঠ সমরবীর ছিলেন, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই দশটি সগীরা গুনাহ মাফ করে দেয়। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে, বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে দিন কায়েমের সংগ্রামে যারা মাজলুম হয়ে কবরে চলে গেলেন, কোরআনের মাহফিল থেকে তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের সকলকে কবরে জান্নাতের মেহমান করে দেয়, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে। 1952 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, 71-এ দেশ মাতৃকার স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, যাদের বিরাট অবদানে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, জাতির সে সন্তান মুক্তিযোদ্ধাদেরকে, বীর সন্তান মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি, তাদের মাঝে যারা ইমাম দাস আল্লাহ পাক তাদের শহীদি মর্যাদা দান করুন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশা আল্লাহ বি তৌফিকিল্লাহ বি ইজনিল্লাহ। রাত অনেক হয়েছে, গত কাল এবং এর আগের দিন এই দু তিন দিন প্রচন্ড ঠান্ডা পড়ছে বাংলার জমিনে, দেশের আবহাওয়াটা যদি যেভাবে ঠান্ডা, পরিবেশটা যদি এভাবে ঠান্ডা হয়ে যেত ভালো হতো, কি বলেন, ভালো হতো না? এই প্রচন্ড ঠান্ডার মাঝে আপনারা আলোচনা শুনছেন, শেষ পর্যন্ত আমরা আলোচনা কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সভাপতি সাহেব বলেছেন 11টার ভিতরে মাহফিল আমরা সমাপ্ত করবো, মোটামুটি একটা রুটিন আপনাদেরকে ডিউরেশন দেওয়া হয়েছে,
আমরা এর ভিতরে সমাপ্ত করব যদি আপনারা সম্মত থাকেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পিছনে ওরা রাজি নাই মনে হয়, রাজি আছেন? সবাই রাজি আছেন? কোরআন মজিদে সূরা রহমান কিছু অংশ তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তির পুরাটা জীবন এই চিন্তা চলে যে আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে, তার জন্য দুইটা জান্নাত। খুব আস্তে কর্মায় আসতে পারে, যার পুরা জীবনটা এই চিন্তা চলে যে আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে। অবশ্য যারা মন্তব্য করে আল্লাহর পরে প্রধানমন্ত্রীর পরে ট্রাইব্যুনাল, ওদের চিন্তা ভিন্ন বলে, বুঝেন না কথা? আমার ভাইরা, তাদের জন্য জান্নাত কয়টা বলেন? কয়টা? আমরা আজকের মাহফিলে যারা এসেছি সকলে কিন্তু একই দলের লোক নই, একই পীরের মুরিদ নই, একই রুচির লোক নই। আমরা বিভিন্ন দলে, বিভিন্ন বয়সে, বিভিন্ন পীরের মুরিদ, ঠিক না? কিন্তু একটা বিষয় আমরা সকলে আমার মনে হয় একমত যে আমরা জান্নাতে যেতে চাই। ওরা চায় না জান্নাতে যেতে চাই? এই ব্যাপারে কারো দ্বিমত আছে? জান্নাতে যেতে চান না কারা কারা একটু হাত তোলেন তো দেখি। একজন এই জন্য তো বাংলাদেশের এই অবস্থা, কথা বুঝুন নাই? যারা বুঝেছে তারা যায় নাই, যারা বুঝেছে তারা কুকুর সহ গিয়েছে, কথা বুঝেন নাই? আমার ভাই না, তো আমরা সকলে জান্নাতে যেতে চাই, সকলে চাই জান্নাতে যাওয়ার ব্যাপারে সবাই একমত। অনেক জায়গায় গেলে এখন আমাদেরকে ওয়াজ করার আগে নোটিশ দেয় যে হুজুর শুধু খবরের ওয়াজ করেন, শুধু পরকালের, দেশের অবস্থা ভালো না, পরিস্থিতি খুব ঘোলাটে, সুতরাং উপরের ওয়াজ না করে একটু একটু কবরের ওয়াজ। তো আমি বলেছি ভাই, দুনিয়া থেকে কবরের অবস্থা আরো জটিল, দুনিয়াতে মামলায় পড়লে ঘুষ চলে, কেউ না কেউ তাকে রক্ষা করতে আসে, দুনিয়াতে দুর্নীতি হয়, বাঁচানোর চেষ্টা চলে। পরকালের অবস্থা এমন যে দুনিয়ার রিমান্ডের ভিতরে মানুষ বাঁচে, ফেরেশতাদের রিমান্ডে হারগুলো কিচ্ছু থাকে না, ঠিক না? এই জন্য কবরের আলোচনা দুনিয়ার আলোচনা থেকে আরো জটিল। ওরা মনে করে যে দুনিয়াতেই জটিল, কবরে তো আকাশ কি সুন্দর ব্যবস্থা, আল্লাহ পাকে একদম সোজা মানুষ, কিছুই বুঝে না, দিয়ে দিব যে জান্নাতে চলে যা। আমরা সকলে জান্নাতে যেতে চাই। আজকে একটু কথাবার্তা বলি আপনাদের সাথে, এইভাবে ওয়াজ চলবে, ঠিক আছে? আপনাদের এখান থেকে কুমিল্লা কত কিলো? কোন এক কারণে আপনাকে কুমিল্লা যেতেই হবে, বাড়ি থেকে রওনা হলেন, কিছু দূর যাওয়ার পর আপনি খবর পেলেন কুমিল্লা যাওয়ার পথে পাঁচ জায়গা বেরিকেড আছে, মারাত্মক প্রতিবন্ধকতা। কুমিল্লা যদি আপনাকে যেতেই হয়, এই বাধাগুলো দূর করতে হবে। আমার প্রশ্নটা মনে হয় বুঝেন নাই। আপনাকে কোথায় যেতে হবে? যাওয়া লাগবে, জরুরি, মাঝখানে বাধা কয় জায়গা, এই বাধাগুলো দূর করা ছাড়া আপনাকে কোথায় যাওয়া যাবে না? কুমিল্লা যাওয়া হবে না। তাহলে কুমিল্লা যদি যেতে হয় আপনাকে কি করতে হবে বলেন না? বাধাগুলো আরো জোরে বলেন, বাধাগুলো মানুষ অন্যায় কাজে টার্গেট ফুলফিল করার জন্যও প্রচন্ড বাধাকে অতিক্রম করে। আমি যে একটু উদাহরণ দিই, ফুটবল খেলা চিনেন? ওরা চিনে না? ফুটবল খেলা খেলোয়াড় থাকে কয়জন? যারা এগারো জন বলেছেন তারা খালি মাঠের পক্ষের লোক, খালি মাঠ বলতে হবে, কথা বুঝেন না? তারা খালি মাঠের পক্ষে ফুটবল খেলায় কতজন থাকে তাহলে বুঝা গেল এবার আর মাঠ খালি নয়, ঠিক আছে কথা? বল থাকে কয়টা?
গোল পোস্ট দুইটা ফুটবল খেলা নিশ্চয় সবের কাজ না সব হবে বলে মনে হয় না দেখা যায় প্রত্যেকেরই টার্গেট থাকে বিপরীত গোল পোস্টের ভিতরে নির্ধারিত বলটা ঢুকানো একজনে বলটা নিয়ে দৌড় দেয় মাঝখানে অনেকে বাধা দেয় মনোযোগ আছে আপনাদের যে বলটা নিয়ে দৌড় দিল মাঝখানে যত বাধা আসলো দেখা যায় সব বাধাকে সে অতিক্রম করে কাউকে ট্রিক মারে কিক মারে কাউকে হাত দিয়ে গুতা দেয় লাল কার্ড খায় হলুদ কার্ড খায় ঠিক কিনা একজনকে ফেলে দেয় আহত করে ফেলে এরপরেও তার মূল টার্গেট ওখানে ঢুকাতেই হবে ঠিক আছে কথা আমি বুঝাতে চাচ্ছি অন্যায় কাজে সফল হওয়ার জন্যেও মানুষ মাঝখানে যত বাধা আসে সব বাধাগুলো অতিক্রম করে আমাদের দেশে ছেলেরা প্রেম করে আপনাদের দেশে করে কিনা জানি প্রেম করে আমার ভাইয়েরা দেখা গেল প্রেম তো নিশ্চয় ভালো জিনিস অবশ্যই বৈধ প্রেম অবশ্যই ভালো জিনিস মায়ের সাথে সন্তান ভালোবাসার সম্পর্ক করবে নবীকে প্রেম দিয়ে ভালোবাসতে হবে ঠিক কিনা কিন্তু মেয়েদের সাথে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক প্রেম এটা বৈধ না অবৈধ সবের কাজ না গুনার কাজ দেখা যায় একটা মেয়েকে ভালোবাসে দুইজন এরকম হয় না দুজনে পেতে চায় জীবন দিয়ে ভালোবাসে তো দেখা গেল যে ছেলেটা ভালোবাসে এই ছেলেটা দেখলো যে মেয়েটাকে পেতে গেলে আমার ওই ছেলেটা বাধা সে হয়তো আমার চাচাতো ভাই হয়তো বা ক্লোজ ফ্রেন্ড ভোজন বন্ধু খুব কাছের তার মাথায় এমন একটা পোকা জন্মে সে চিন্তা করে এই মেয়েটাকে পেতে হলে এই ছেলেটা যতদিন থাকবে আমি পাবো না সুতরাং সে রাতের পরিকল্পনা করে অন্ধকারে বন্ধু বান্ধব যোগায় ওই ছেলেটাকে পথের কাঁটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় কিনা তাহলে একটা অবৈধ মেয়ে একটা মেয়েকে অবৈধভাবে ভোগ করার জন্য মাঝখানে যে বাধা একজন দুইজন কি করে ফেলে এমন অনেক সময় দেখা যায় প্রেম করে বিয়ে করলো মা বাবা রিসিভ করে না সে মা বাবা ত্যাগ করে বাড়ির পৈতৃক সম্পত্তি হারায় সব বাদ দেয় তবুও মেয়েটাকে পেতে চায় ঠিক আছে কথা তাহলে এতক্ষণের আলোচনা আমরা মোটামুটি একমত মানুষ অবৈধ বিষয় পাওয়ার জন্যেও মাঝখানের বাধাগুলো দূর করে জীবন দিয়ে হলেও সবাই একমত তাহলে বৈধ জিনিস পাওয়ার জন্য কিভাবে বাধাগুলো দূর করা দরকার নয় কুমিল্লা যাওয়া আপনার জন্য যেরকম জরুরি জান্নাতে যাওয়া ঠিক সেরকম জরুরি বেশি কুমিল্লা না গেলেও হয়তো চলবে কিন্তু জান্নাতে আমাকে যেতেই হবে ঠিক আছে কথা এই ব্যাপারে সবাই একমত তাহলে আসুন যদি এই ব্যাপারে একমত হই তাহলে জান্নাতে যাওয়ার পথে যে বাধাগুলো আছে ওই বাধাগুলো দূর করতে হবে ঠিক আছে কথা এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো এক এক করে যদি সম্মত হন তাহলে জবাব দিবেন স্বতঃস্ফূর্ত ভাবে কোরআন হাদিস পড়ে আপনি বুঝলেন জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা আবু নসর আশরাফির ঈমান আকীদা তার বক্তব্য বুঝেন কথা আমি যে আকীদা পোষণ করি যে ওয়াজ করি আমি যে আলোচনা করি কোরআন হাদিস পড়ে আপনি বুঝলেন যে আবু নসর আশরাফির আকীদা বিশ্বাস চিন্তা চেতনা ধ্যান ধারণা জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা যদি আপনাকে জান্নাতে যেতে হয় তাহলে কি করতে হবে কাকে বাদ দিতে হবে বলেন আশরাফিকে কি দিতে হবে জোরে বলেন তবে এই বাদটা এক মাস পরে দিলেও হবে যদি বুঝেন না আপনারা বাদ দেওয়া লাগবে কবে দিতে হবে এক মাস পরে কয়েকজন কবে কবে এখন এখন বাদ দিতে হবে এখন বাদ দিতে হবে জান্নাতে যাওয়ার পথে কোরআন হাদিস পড়ে যদি আপনি বুঝেন জান্নাতে যাওয়ার পথে একমাত্র জামাত ইসলামী বাধা আমি বুঝতে পারছি কোরআন হাদিস পড়ে আপনি বুঝলেন জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা জামাত ইসলামী তাহলে কি করতে হবে জামাত ইসলামী বাদ জোরে বলেন ঠিক কিনা
কবে বাদ? বলে বলেন কবে বাদ? জান্নাতে যাওয়ার পথে আপনি কোরআন হাদিস পড়ে আল্লাহ নবীর রিসার্চ করে বুঝলেন একমাত্র বাধা শিবির। ঠিক, বাদ দিতে হবে। কবে? যদি বলেন কবে, শিবির আমার প্রয়োজন নাই, জান্নাত প্রয়োজন। আশ্রাবি প্রয়োজন নাই, আমার জান্নাত প্রয়োজন। জামাত ইসলামী প্রয়োজন নাই, আমার জান্নাত প্রয়োজন। সুতরাং পথে বাধা যদি হয় আশ্রাবি, আশ্রাবি বাদ। যদি জামাত ইসলামী বাধা হয়, জামাত ইসলামী বাদ। যদি শিবির বাধা হয়, শিবির বাদ। সবাই একমত? কোরআন হাদিস পড়ে যদি আপনি বুঝেন জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা বিএনপি, সামনে বাদ না বাদ। কবে বাদ? ওই কন্যার একটু ভেজাল আছে, এখন বাদ, এখন বাদ। জান্নাতে যাওয়ার পথে কোরআন হাদিস পড়ে যদি আপনি বুঝেন একমাত্র আমার পীর বাধা, পীর বাদ। জান্নাতে যাওয়ার পথে যদি আপনি বুঝেন আমার, জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা আমার নেতা, নেতা বাদ। জান্নাতে যাওয়ার পথে যদি কোরআন হাদিস পড়ে আপনি বুঝেন একমাত্র বাধা আমার দম, বাদ। জান্নাতে যাওয়ার পথে কোরআন হাদিস পড়ে যদি আপনি বুঝেন একমাত্র বাধা সরকার, ঠিক আছে কথা? জান্নাতে যাওয়ার পথে যদি কোরআন হাদিস পড়ে আপনি বুঝেন একমাত্র বাধা বিরোধী দল, অবশ্য বিরোধী দল নাই, ঠিক আছে কথা? জান্নাতে যাওয়ার পথে যদি আপনি বাধা মনে করেন কোরআন হাদিস পড়ে সৌদি আরবের ইমাম সাহেব বাধা, যদি বলেন। জান্নাতে যাওয়ার পথে যদি আপনি বুঝেন কোরআন হাদিস পড়ে যে আমার আব্বা আম্মা বাধা, আব্বা আম্মাকে আব্বা আম্মা হিসেবে শ্রদ্ধা করব, খেদমত করব, ওনাদের যে কথা জান্নাতে যাওয়ার পথে বাধা এই কথা মানবো না, ঠিক আছে কথা? আমরা সবাই কি একমত? জান্নাতে যাওয়ার পথে যদি দল বাদ হয়, জান্নাতে যাওয়ার পথে যদি পীর বাদ হয়, জান্নাতে যাওয়ার পথে যদি সরকার বাধা হয়, যত বাধা আছে সব বাধা ডিঙ্গায় জান্নাতে যেতে চাই। দুহাত তোলে দেখাও, সবাই একমত? আমরা কি কারো বিরুদ্ধে বললাম না? নিজে জান্নাতে যাওয়ার পথ খোলাসা করলাম, ঠিক আছে কথা? আসুন, যে জান্নাতের জন্য আমরা এত পাগল, যে জান্নাতে যেতেই হবে, যাওয়া লাগবেই, যে জান্নাতে যেতে চাই সে জান্নাত একটু ঘুরে আসি, দেখি জান্নাতটা কেমন। জান্নাতে যাওয়ার পথে যে বাধাগুলো আমরা চেষ্টা করবো সেগুলো উদ্ঘাটন করার জন্য, ওই বাধাগুলো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিব। যদি আমার দল বাধা হয়, এই বৈঠকে উঠার আগে সিদ্ধান্ত নিব আজ থেকে দল বাদ দিব। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়েকটি স্টেশন অতিক্রম করা লাগবে। সর্বপ্রথম হলো মরতে হবে, মরা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। মরার পরে কবরে যেতে হবে, এরপরে হাশরের ময়দানে উঠতে হবে, এরপরে আমরা জান্নাতে যাব, ঠিক আছে কথা? আসুন আমরা এখন মরবো, কি করবো? মরবো তখন বাস্তবে আলোচনা, আমরা এখন মরবো কেমনে? অবশ্য বাস্তবে মরা লাগবে, আজ হোক কাল হোক, জেলে হোক ফাঁসিতে হোক, ঠিক আছে কথা? তাহলে আমরা এখন মরবো বাস্তবে না আলোচনা, এরপরে কবরে যাব, এরপর হাসরে মাঠে উঠবো, সময় পেলে একটু জান্নাতটা ঘুরে আবার চান্দপুর আসবো, ঠিক আছে কথা? قال رسول الله صلى الله عليه وسلم ان العبد المؤمن اذا كان في انقطاع من الدنيا واقبال الى الاخره نزل عليه ملائكه من السماء تريد الوجوه فأن وجوههم الشمس معهم أكفان من أكفان الجنة وحنوت من حنوت الجنة حتى يجلسوا منه مد البصر
আল্লাহর কোন এক কার বান্দা বান্দি তার যখন মরণের সময় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ কবজ করার জন্য আকাশ থেকে অসংখ্য রহমতের ফেরেশতা তার কাছে পাঠায়। সুবহানাল্লাহ বললেন না? ওই ফেরেশতার আসার সময় জান্নাতি সুগন্ধযুক্ত কাপড় নিয়ে আসে, আসার সময় জান্নাতি সুগন্ধযুক্ত পাত্র নিয়ে আসে, এত অধিক সংখ্যক ফেরেশতা আসে। আপনি মুমূর্ষু অবস্থায় যেদিকে তাকাবেন অতটুকু পর্যন্ত রহমতের ফেরেশতা ভরপুর দেখতে পাবে। এবার রাসূল বলেন সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, এরপর আসবে মালাকুল মউত। কি আসবে? মালাকুল মউত। চিনেন? আজরাইল। নাম শুনেন? আরো জোরে বলেন, নাম শুনেছেন? মানুষ এখন ডেট নির্ধারণ করে দেয় আমরা কত বছর আছি, সম্ভবত আজরাইলের সাথে একটা কন্ট্রাক্ট ইদানিং হয়ে গেছে, নাহলে এটা ডেট দেওয়ার কথা। বুঝেন না কথা? এবার রাসূল বলেন সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, এরপর আসবে মালাকুল মউত। কি আসবে? আমার ভাইয়েরা, অপারেশনের মূল ডাক্তার আগে কিন্তু অপারেশন থিয়েটারে যায় না, আগে নার্স যায়, ছোট ডাক্তার যায় অপারেশনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে। এবার মূল ডাক্তার যায় ঠিক কিনা? আমার আপনার রূহ কবজ করার জন্য মূল ডাক্তারের নাম হলো মালাকুল মউত। রাসূল বলেন এবার মালাকুল মউত আসবে, আসার পরে হাত্তা ইয়াজলিস ইনদা রাসিহি, মালাকুল মউত ওই মুমূর্ষু রোগীটার মাথার কাছে বসবে, মাথার কাছে বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, কারো গোলামি করো নাই, আল্লাহর গোলামি করেছ, কারো রক্তচক্ষুকে ভয় করো নাই, গুলিকে পরোয়া করো নাই, জেল জুলুমকে ভয় করো নাই, একামতি দিনের কাজ করেছ, নামাজ পড়েছ, রোজা রেখেছ, কোরআন তেলাওয়াত করেছ, জীবন দিয়ে নবীকে ভালোবেসেছ, মা বাবার খেদমত করেছ, অন্যায় পথে চলো নাই, হক পথে চলেছ, সুতরাং তুমি আল্লাহর দিকে এমন ভাবে বের হয়ে আসো, আল্লাহ তোমার প্রতি খুশি, তুমি আল্লাহর প্রতি খুশি। এবার রাসূল বলেন ফাতাখরুজু কামা তাসিলুল কাতলাতু মিনাস সিকা, মালাকুল মউত ডাক দেওয়ার পরে জান্নাতি লোকটার রূহ এমন সুন্দর ভাবে বেরিয়ে যাবে যেমন পানি ভর্তি কলস থেকে পানিটা নিরিবিলি গড়ায়া পড়ে। ওয়াইন কুন কুন তারাও না গায়রা জালি। এবার রাসূল বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা ওই লোকটার চারপাশে যারা বসা, যদি তোমরা বিপরীত দৃশ্য দেখো, তোমরা দেখো লোকটার চোখ উল্টায় ফেলেছে, জিব্বা বের করে ফেলেছে, নড়াচড়া করে, হাত পাও টানা দেয়, আসলে যদি এই লোকটা আল্লাহর বান্দা হয়, যদি নবীর উম্মত হয়, যদি জান্নাতি হয়, এর আকার আকৃতিতে পরিবর্তন হলেও এর বিন্দু পরিমাণ কষ্ট হয় না। সুবহানাল্লাহ। তোমরা দেখো গুলি খেয়ে রাজপথে পড়ে আছে, মুখ থেকে, নাক থেকে, কান থেকে অসরে রক্ত ঝরছে, লাফাচ্ছে, মানুষ লাশের উপরে নৃত্য করছে, লাঠি দিয়ে আঘাত করছে, তোমরা দূর থেকে টেলিভিশনে দেখে মনে করছো কত কষ্ট যেন হচ্ছে, রাসূল বলেন বিন্দু পরিমাণ কষ্ট তার হয় না। আল্লাহ আকবার বলবেন না? আমার ভাইয়েরা, এবার রূহটা যখন বেরিয়ে গেল, রহমতের ফেরেশতারা আপনার রূহকে অত্যন্ত ইজ্জতের সাথে রিসিভ করবে, আপনার রূহটাকে বার জান্নাতি সুগন্ধযুক্ত কাপড়ের ভিতরে ইজ্জতের সাথে রাখবে, এই জান্নাতি সুগন্ধযুক্ত কাপড়টা এবার জান্নাতের সুগন্ধযুক্ত পাত্রের ভিতরে রাখবে। এবার আপনার রূহটা ইজ্জতের সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত অসংখ্য হাজার হাজার ফেরেশতা মিছিল সহকারে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এভাবে মিছিল সহকারে ইজ্জতের সাথে আপনার রূহ সপ্ত আকাশের উপরে গিনে নিয়ে যাবে। দুনিয়ার মানুষ আপনাকে হয়তো জঙ্গি বলে গালি দেয়, দেশ বিরোধী বলে, মানবতা বিরোধী বলে, জঙ্গি বলে, মোল্লা বলে, কাক মোল্লা বলে, ঠিক না? কত মন্দে মাই সাঙ্গরে, কিন্তু আপনার রুটে এত ইজ্জত রব্বুল আলামিন দিবেন, রহমতের ফেরেশতা মিছিল সহকারে আপনার রূহ সপ্ত আকাশে নিয়ে যাবে। এবার দেহের ভিতরে রুট আছে, চলে গেল, এখন আমি আপনি লাশ,
এখন আমি আপনি কি আরো জোরে বলেন আমরা মরে গেলাম ঠিক আছে কথা আমার ভাইয়ের রুটা থাকার কারণে এত লাফালাফি ঠিক না আল্লাহ যে একটা রু দিছে এটা যেদিন চলে যাইব সেদিন একটা সোজা হয়ে যাবে বলেন না ঠিক এমন সোজা এগুনি হইব এখন লাভ দেয় দরিয়ালা কিলে চোখের পানি ফেলে আত্মলাপ করবে কিছুক্ষণ পর গোসল হবে কাফন হবে দাফন হবে দাফনের পর আত্মীয় স্বজন যখন 40 কদম চলে আসবে এখন আমি আপনি কোথায় ওরা বুঝে নাই কোথায় দুনিয়ার আপনজন আমাকে আপনাকে স্বর্ণ অবস্থা রেখে এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ফায়াতিহি মালাকান আমার আপনার কবরে বা রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে এবার কঠিন রিমান্ড শুরু হবে সুবহানাল্লাহ আরো জোরে কোন ওই দুইজন ফেরেশতার সর্বপ্রথম কাজ হবে ফায়ুজলিসানিহি আমাকে আপনাকে দুনিয়ার আপনজনেরা স্বর্ণ অবস্থা রেখে এসেছিল ওই দুজন ফেরেশতার সর্বপ্রথম কাজ হবে এবার আমাকে আপনাকে তারা কবর ভিতরে বসাবে কি করবে বসাবে তবে যারা রাজনীতি করে যারা একটু নেতা টাইপের তাদের জন্য একটা প্লাস্টিকের চেয়ার থাকবে আচ্ছা আমরা একমত হই নাকি থাকবো না দিলে ভালো হইবে থাকবে না বিশ্বাসদের জন্য মন্ত্রীদের জন্য থাকবে না হ্যাঁ মাথা লাগে থাকবো বাম্বা টাইট করে দেবে আমার ভাইয়েরা ফায়ুজলিসানিহি এবার আমাকে আপনাকে বসাবে বসানোর পর সর্বপ্রথম প্রশ্ন করবে ফায়াকুলানা লাহু মার রাব্বুক আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রবকে কবরে তিনটা প্রশ্ন করা হবে হাজার বছর আগে আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার প্রশ্নপত্র ফাঁস হলে পরে পরীক্ষা নিয়ম হলো আবার নতুন করে নেওয়া কিন্তু বাংলার জমিনে রেকর্ড হলো প্রশ্নপত্র শুধু ফাঁস নয় মহা উৎসব হলো পরীক্ষা চলতেই থাকলো ঠিক আছে কথা আমার ভাই এটি তো ডিজিটাল নতুন কিছু করে দিয়ে তাকে দেখাতে হবে না নতুন কিছু চাই নতুন কিছু করতে হবে আমার ভাইয়েরা ডিজিটাল না ডিজিটাল আমার ভাইয়েরা দুনিয়ার প্রশ্নগুলো আগে আউট হয়ে গেলে পরে মুখস্থ করে জবাব দেওয়া যায় কবরের তিনটা প্রশ্ন আল্লাহ পাক অনেক আগে জানিয়ে দিলেন এই তিনটা প্রশ্নের ধরন এবং চরিত্র এমন এই তিনটা প্রশ্ন মুখস্থ করে জবাব কোন মানুষ দিতে পারবে না প্রশ্ন মোট কয়টা এই তিনটা প্রশ্ন শুধু আলেমদেরকে করবে এই তিনটা প্রশ্ন শুধু জামাত ইসলামী আলাদার করবে শুধু শিবিরে করবো বিন ফিরে করতো না করবে 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 যারা ফিরের মুরিদ ন যারা মুরিদ যে তারা নোয়া ধরে যে তারা পড়ে না তবে সৌদি আরবের হেঁটা করে করতো না ভারতের হেঁটা করে ডরও করতো না হেঁটারা যে খুঁটাতে শক্ত কথা আমরা আছি হেঁটার কাছে ডরও ফেস্তা যাইতো না আগে জিগে তো তোমার বাড়ি কই তুমি ভারত তো বাইতো নাকি না জিগেব জিগেব হ্যাঁ পাকিস্তান হেঁটা করে জিগে তো আগে জিগে তো তোমার বাড়ি কই তো পাকিস্তান তবে থুড়ি না থাকার দরকার নেই না জিগে গো কিন্তু ভাই জিজ্ঞেস করবে মানুষ বলতে যা বুঝায় সকলকে প্রশ্ন করা হবে কয়টা সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রব কে আমি প্রশ্ন করলাম আমাদের রব কে সবাই বলেন তো কে এখন তো জবাব দিতে পারছেন পারেন নাই এই প্রশ্নের এই জবাব দিয়ে কবরে জবাব দেওয়া যাবে ঘুরে বেড়ান যাবে এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে তাহলে আসুন আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে চিন্তা করে গবেষণা করে বের করি এই জবাব দিতে গেলে আমাদের বর্তমান যুগে কি কি বাধা ঠিক আছে কথা যদি প্রশ্নের জবাব দিতে হয় রব হিসাবে একমাত্র কাকে মানতে হবে আমার ভাইয়েরা দুনিয়াতে আসার আগে রব দুনিয়াতে আসার পরে রব কবরে রব দুনিয়াতে আসার আগে আমি আপনি রুহের জগতে ছিলাম সব মানুষ রুহের জগতে ছিল
আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে লক্ষ্য করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, ঠিক আছে কথা, আমি কি তোমাদের রব নই? কালু বালা, আমরা সবাই বলেছিলাম আপনি আমাদের রব, তাহলে আমরা স্বীকার করে এসেছি রুহের জগতের রব কে? দুনিয়াতে আসার পর আবার ভুলে যায় কিনা, দলের মায়া, ক্ষমতার মায়া, সম্পদের মায়া আবার ভুলে যায় কিনা, এই জন্য আল্লাহ পাক আবার আগের কথা স্মরণ করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষেরা ভয় করে একমাত্র রব কে? কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। তাহলে রুহের জগতেও রব, দুনিয়াতেও রব, কবরেও রব। এই প্রশ্নের জবাব যদি দিতে হয়, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, কথা আইন মানতে হবে কার? আবু নাসর আশরাফি, আমি বললাম আমার আইন মানা যাবে, তাহলে আমি পক্ষে জান্নাতে যাওয়ার পক্ষে না বাধা, তাহলে কি করতে হবে? এখন দল বলে আমার আইন মানব, আল্লাহ বলে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে, এটা আল্লাহর আইন, দল বলে আইন মানি না, তাহলে দল বাদ দিতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, রবটাকে বলে গোলামি একমাত্র তার করা লাগবে, সেজদা একমাত্র তাকে দেওয়া লাগবে। এখন আমার পীর বলে আমাকেও মাঝে মাঝে দিও, তাহলে এখন পীর বাদ দিবেন না আল্লাহ বাদ দিবেন? আর ওই জন্য বলেন কি বাদ দিতে হবে? তাহলে যে পীর বলে আমাকে সিজদা করে পীর বাদ, সরকার বলে আল্লাহর আইন মানি না সরকার বাদ, সেই দল বলে কোরআনের আইন মানি না দল বাদ, বাদ দিয়া আমাকে জান্নাতের পথে হাঁটতেই হবে। রাজি আছেন? আমরা কি আল্লাহ মানি? কিছু সময় দিবেন তো মনোযোগ, আমরা আল্লাহ মানি? মক্কার কাফেরও আল্লাহ মানত, মনোযোগ দিয়ে না শুনলে উল্টা বুঝবেন। আপনি আল্লাহ মানেন এই কথার সাথে চারটা কাজ, চারটা কথা সংশ্লিষ্ট, কয়টা? এক, আল্লাহর অস্তিত্ব মানা, দুই, আল্লাহর গুণ দিন, আল্লাহর ক্ষমতা মানা, চার, আল্লাহর আইন মানা, ঠিক আছে কথা? আপনি আল্লাহ মানেন? ও বলে না, আল্লাহ মানেন? আমি আল্লাহ মানি? আমি যদি বলি আমি আল্লাহ মানি, তাহলে এই কথার সাথে যদি চারটা জিনিস মানি, তাহলে যদি বলি আল্লাহ মানি, তাহলে পরিপূর্ণ মানা হবে, ঠিক আছে কথা? কয়টা জিনিস? এক, আল্লাহর অস্তিত্ব মানা, বলেন আল্লাহর অস্তিত্ব মানা, দুই, আল্লাহর গুণ মানা, বলেন আল্লাহর গুণ মানা, তিন, আল্লাহর ক্ষমতা মানা, চার, আল্লাহর আইন মানা, ঠিক আছে কথা? আমার নাম কি? আবু নাসর আশরাফি। চারটার ভিতরে আমি শুধু আল্লাহর অস্তিত্ব মানি, আল্লাহ যে একজন আছে এটা আমি মানি, মনে করেন আল্লাহর গুণও মানি না, ক্ষমতাও মানি না, আইনও মানি না, আমার ইমান আছে না নাই? অথচ আমি আল্লাহ মানি, কয়টা মানলাম? অথচ আমি জিকিরও করি, যেহেতু আল্লাহ একজন আছে আমি এই সভাপতি সাহেব আল্লাহর অস্তিত্ব মানে, গুণ মানে, কিন্তু আল্লাহর ক্ষমতা মানে না, আইন মানে না, ইমান আছে না নাই? নাই। মাহফুজ ভাই, আল্লাহর অস্তিত্ব মানে, গুণ মানে, ক্ষমতা মানে, আইন মানে না? পরিপূর্ণ ভাবে আল্লাহ মানছে? জোরে বলে মেনেছে? আমার ভাইয়েরা, মক্কার কাফের এবং মুশরিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইব, আবু গিরা, যাদের নাম আমরা জানি আর যাদের নাম আমরা জানি না, সকলে কিন্তু আল্লাহ মানত, তার মানে প্রথমটা মানত, কোনটা মানত? আল্লাহর অস্তিত্ব মানত, আল্লাহ যে একজন আছে এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত ছিল না, ঠিক আছে কথা? এবার দলিল নেন কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। নবী হে, ওদেরকে যদি আপনি প্রশ্ন করেন আকাশ এবং জমিন কে বানালো, ওরা নির্দ্বিধায় জবাব দিবে আকাশ এবং জমিন আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আবু লাহাব, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, ওরা কিন্তু আকাশের স্রষ্টা মূর্তিকে মনে করে না, জমিনের স্রষ্টা মূর্তিকে মনে করে না, আকাশ এবং জমিনের স্রষ্টা কাকে মনে করে? কোরআন থেকে দলিল দিলাম, বুঝে আসছে? এবার হাদিস থেকে দলিল নেন, রাসূলের জন্মের 40 দিন আগে আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে মক্কার বাইতুল্লাহ আক্রমণ করার জন্য দলে দলে এসেছিল, তখন রাসূল দুনিয়াতে আসেন নাই,
তখন বাইতুল্লাহর মুতাল্লির দায়িত্বে ছিলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। বুড়া মানুষ, বকরি চড়া, হাতে লাঠি, লাঠি দিয়ে গাছ থেকে পাতা পাড়ে নিশ্চিন্তে কিছুক্ষণ পর বাইতুল্লাহ ধ্বংস করা হবে। মক্কার লোকের আব্দুল মুত্তালিবের কাছে দৌড়ে আসলেন, এসে আগত স্বরে বললেন, আপনি বাইতুল্লাহর মুতাল্লিব, কিছুক্ষণ পর বাইতুল্লাহ আক্রমণ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আপনার প্রতিরোধের কোনো চিন্তা তো নাই, আপনার ভিতরে কোনো পেরেশানি নাই, তার কারণ কি? রাসূলের জন্মের 40 দিন আগে আব্দুল মুত্তালিব বলেছিলেন, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। আমি কি কথা বুঝতে পারছি? তখনও তারা জানে আল্লাহ যে একজন আছে। এবার 3 নম্বর দলিল, বুখারী শরীফের প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর 6 মাস পরে হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম 5 আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইমাত্র দায়িত্ব পেলেন, মনোযোগ আছে, ঘরে আসলেন, তখন রাসূলের একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা ঘরে, এইমাত্র রাসূল রিসালাতের দায়িত্ব নিয়ে কোরআন নাজিল হওয়ার পরে ঘরে আসলেন, এখনো খাদিজাকে কোরআনের দাওয়াত দেন নাই, ঈমানের দাওয়াত এখনো দেন নাই, এখনো খাদিজা মুসলমান হয় নাই। রাসূল ঘরে এসে খাদিজাকে বললেন, সাম্মিলুনি সাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল আবৃত করো, আমার জ্বর আসবে, মনে হয় আমার জীবন নষ্ট হয়ে যাবে, চলে যাব দুনিয়া থেকে। ঠিক আছে কথা? এখনো কি খাদিজা কালিমা পড়ছে? এখনো কি খাদিজা মুসলমান হয়েছে? তখন খাদিজা জবাবে বলেছিলেন, ভালো করে শুনেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ও প্রিয়তম স্বামী, 15টি বছর আপনার সাথে দাম্পত্য জীবন কাটাই, আপনার স্বভাব চরিত্র ভিতর বাহির উঠা বসা লেনদেন আচার আচরণ কথাবার্তা 15টি বছর কাছ থেকে স্ত্রী হিসাবে আমি দেখে আমার যা অনুভূতি আপনার ব্যাপারে যা রায়, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে অপমান করবে না। ছোট্ট একটা আমারতের ভিতরে তখন খাদিজা আমার আল্লাহর নাম 2 বার নিয়েছে, তার মানে তখনও তারা জানতো আল্লাহ একজন আমার ভাইরা, আল্লাহর 99টা সিফতি নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর 99টা সিফতি নাম, আল্লাহ বলেন এই নামে তোমরা আমাকে ডাকো, এর ভিতরে একটা হলো আল্লাহ হলেন রাজ্জাক, রিজিকের মালিক হলো মা দুর্গা, আপনারা কি প্রথমটা মানেন? জোরে বলেন, প্রথমটা মানেন? তার মানে আল্লাহ একজন আছে, এই ব্যাপারে কারো দ্বিমত আছে? এই এই ব্যাপারে যদি কেউ বাধা হয়, যদি বলে না আল্লাহ একজন না আল্লাহ দুইজন, সেবা ঠিক আছে কথা, আল্লাহ একজন আছে। 2 নম্বর, আল্লাহর গুণাবলী, আমাদের আল্লাহ কি এমন যার কোনো গুণ নেই? কি রে ভাই, আমাদের আল্লাহ কি আকামিলা? আমি বলে থাকি, গত কয়েক বছর আগে ঢাকার ঢাকেশ্বরে হিন্দুদের মন্দিরে হিন্দুদের খোদার গলা থেকে 200 ভরি স্বর্ণের চেইন চুরি হয়ে গেল। হিন্দুদের খোদা কয়জন? 33 কোটি। কয় কোটি? 33 কোটি করে না, কয় কোটি? আর আমাদের এই যে চুরি হয়ে গেল 33 কোটি, দেবতার একটা দেবতা টের পেলো না, কে নিল? তাহলে তাদের 33 কোটি কামিলা না কামিলা? আর আমাদের এক আল্লাহ, জোরে বলে কামিলা। কোন রোজাদার যদি চুরি করে, লোক চক্ষুর অন্তরালে সাগরের গভীর তলদেশে গিয়া এক চুমটি পানি খায়, সেটা আরশের মালিক আল্লাহ টের পায়। সুবহানাল্লাহ, তাহলে আমাদের আল্লাহ কামিলা? গুণ আছে না আমাদের আল্লাহর? গুণ নাই, গুণ আছে আমাদের আল্লাহর অসংখ্য গুণ, এর ভিতরে একটা হলো সন্তান দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। আমি আবু রাসূল আশরাফি আল্লাহর অস্তিত্ব মানি, কিন্তু সন্তানের জন্য সিলেট শাহজালালের মাজারে যাই,
আমি কি আল্লাহর গুণ মানছি? না। আমার ঈমান আছে না? নাই। তাহলে শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না, বাকি তিনটাও মানতে হবে। ঠিক। কি ভাই বুঝুন কথা সহজভাবে বুঝেন। আমার ভাইয়েরা, কেউ আল্লাহর জিকির করে, আল্লাহ বিশ্বাস করে, তাহাজ্জুদও পড়ে, আবার বলে মা দুর্গা গজে চড়ে আসার কারণে বাংলার জমিনে ফসল বেশি হয়েছে, সে কি আল্লাহর গুণ মানছে? না। কি বলা যাবে খাতি ইমামদার? না। আরে জোরে বলো। না। বলা যাবে? না। সেজদা পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ। আপনি আল্লাহর অস্তিত্ব মানেন, দরগা দুর্গার সেজদা দেন, ঈমান আছে না? নাই। নাই। হ্যাঁ, তাহলে আমি আল্লাহ মানি শুধু বললে হবে না, আল্লাহর গুণাবলী গুলিও মানতে হবে। ঠিক আছে কথা? তিব্বত দেওয়ার মালিককে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ। ক্ষমতা নেওয়ার মালিককে আল্লাহ। আমি মনে করি ক্ষমতা দেওয়ার মালিক জনগণ, ক্ষমতা নেওয়ার মালিক জনগণ। তাহলে আমার ঈমান আছে না? নাই। তাহলে এই দুইটা বুঝলাম। ঠিক আছে কথা? তিন নম্বর হলো আল্লাহর ক্ষমতা, আল্লাহ মানলে হবে না, আল্লাহর গুণাবলী গুলো মানলে হবে না, আল্লাহর ক্ষমতা মানতে হবে। এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে সব ক্ষমতার মালিককে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার একমাত্র শুধুমাত্র কেবল মাত্র মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিককে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নদীরে পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? সব ক্ষমতার মালিক যদি জনগণ হতো, বুসরে কোনো মানুষ জুতা মারত না। ক্ষমতার মালিক যে আল্লাহ, আল্লাহ বুঝাই দিলেন বুসরে যে জুতা মারছে এটার দাম বাড়াইছে, ঠিক কিনা? এই জুতার এত দাম, এটা সাউন্ড এলে মানুষ টিকিট করে, ক্ষমতার মালিককে আল্লাহ। আমার ভাইয়েরা এখন সেলুট মারে, সেলুটের একটা ব্যাখ্যা একজনের কাছে শিখছিলাম, সেলুট দেখছিলেন তো? এভাবে দিয়ে এখানে একটা থাপ্পড় মারে, যেদিন নাই জানেন আল্লাহ ভালো জান, আসলে বুঝা যায় কিনে ভাই বদলে বলেন না কেন, আসলে বুঝা যায় এরকমে। তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ। রাব্বুল আলামিন বলেন উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা উবিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আকবার বলবেন। ক্ষমতা কি জিনিস? আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন মাইনুদ্দিন সিরাজি, উনি ওয়াজ করে চলে গেছেন। গেছে গেছে, এখন সময়টা কার আমার না? এখন যদি এই মাইনুদ্দিন সিরাজি সাহেব আসে সবাই খাইব, স্টেজে স্যার খাইব, সেটার দিকে মাসে আগ্রহ করে চাইব। আমি যদি চলে যাই পরে আবার যদি আর কি অভিজ্ঞতা আমার, আপনারা চলে গেলে মাহফিল শেষ পরে আবার হাতে গলা হাঁটা লড়িও আসাবি আবার আসছে কোয়াই বলি কেন? এখন যে ঠান্ডা দিয়া শীতি দিয়া এ বইয়ে রয়েছে আমার, এখন এই সময়টা এখন আমার, ঠিক আছে কথা? আমি গেলে কি দেখে যদি কইও আসলামি কুদুর আছে কুদুর হা ধরি আমরা রাখি আরাম করে তুমি তুমি একটু হাতে রাখি সে হাতে রাখি জেনে বলেন ঠিক না? ঠিক। সময়ের এক ফোড় অসময়ের, তার সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এখন দিন না রাত? রাত। একটু ডানে বামে চাই এখন রাত? জি। সারা বাংলাদেশের সরকার, সারা পৃথিবীর সব সরকার, সব বিরোধী দল, সব বাহিনী মিলে কি বাংলাদেশে এখন দিন আনতে পারবে? না। জোরে বলেন পারবে? না। সব ক্ষমতার মালিক জনগণ আল্লাহ। হ্যাঁ আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ঠিক আছে কথা? একটা উদাহরণ দেব? জি। না করতেন না? জি না। আপনাদের এখানে মসজিদ আছে? জি। কোথায়? ওই আমরা তো এসে পড়লাম, এই মসজিদের খতিব কে? আচ্ছা মনে করেন আপাতত কারে বানাইতে
আমার ভাইরা মনে করে এই মসজিদ কমিটি ইন্টারভিউ ভিত্তিতে মনির হুজুরকে খতিব হিসেবে নিয়োগ দিয়েছে, আমি আশরাফিকে পাঁচ রক্ত নামাজ পড়ানোর জন্য নিয়োগ দিয়েছে, তাহলে আমি খান যেখানে ইমাম উনি কি? আরে বেতন দেওয়ার লাগবে না, আপাতত রাজি হন না, তাহলে উনি কি? আমি বলে না কা? আমাদেরকে ইন্টারভিউর ভিত্তিতে মসজিদ কমিটি বৈধ নিয়োগ পত্র দিয়েছে, আমাদের নিয়োগ বৈধ না অবৈধ? আমরা উভয় নামাজ পড়ানোর পরে মুসল্লিরা আমাদের প্রতি সন্তুষ্ট, তাহলে আমরা বহুদলীয় সরকার হয়ে গেলাম, ঠিক কিনা? আমরা সকলে সম্মতিতে সরকার হয়ে গেলাম। এখন উনি একদিন জুমার আলোচনায় আলোচনা করে বলল, আলোচনা প্রসঙ্গে বলল, সব ক্ষমতার মালিক আল্লাহ, ওনার কথাটা সঠিক না ভুল? ওনার ইমান আছে না নাই? উনি বলেছে সব ক্ষমতার মালিক কে? আমি আদর্শ রাস্তাবি, আমি ছোটখাটো ইমাম হেতাল্লা আমার কাজা, একই মাহফিল একে দাওয়াতে গেলে হেতারা দেয় 850 টাকা দেবী দেয় করে পাল্লা গেল এত তিন করা হচ্ছে আয়ো হেতারা দেয় 200 টাকা আর দেয় 50 টাকা হেতারা দেয় দেশি মুরগি আর ফার্মের মুরগি টোকা হ্যাঁ কিলো মারে নেই মাঝে মাঝে হ্যাঁ আমার ভাই শেষ পর্যন্ত হেতাল্লা আমার কাজা আমি কোনো সব ক্ষমতা বলে জমা দেব কিন্তু আমার মুসলিমকে আমার বক্ষ পথ আমি এটা বেশি বুঝতে পারতেছি না জুমাতে যেই জুমা তুমি আলোচনা করলো সব ক্ষমতার মালিক আল্লাহ এলাকার কিছু আলেম কেবি গেল মনে করলেন এতে কিছু এরকম আর কয়েকজন আলেম খেপে গেছে খেপি এবার মসজিদ কমিটির কাছে একটা মামলা দায়ের করছে মামলা দায়ের করে বলল দেখুন এবার মসজিদ কমিটি এই আলেমদের দায়ের করা মামলা নিয়ে একদিন জুমার পরে বসলো বসে মামলাটা পড়ে মুসল্লিদেরকে শোনালো এবার জিজ্ঞেস করলো আচ্ছা ঠিক আছে সাক্ষী পাওয়া যায় কিনা সবাই বললো হ্যাঁ ইমাম সাহেব এই কথা বলেছে ওনার আলোচনা সিডি ভিডিও রেকর্ড সব শোনা হলো দেখা হলো শির হলো যে উনি হাই কথা বলেছেন এবার মসজিদ কমিটি আলোচনা পরিপ্রেক্ষিতে সাক্ষী মুখ্যের ভিত্তিতে মামলার হিয়ারিং হলো সবকিছু হওয়ার পরে এবার ওনার সিদ্ধান্ত নিলেন আমরা বৈধ দেশের বৈধ নাগরিক স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমাদের দেশে একটা সংবিধান আছে উনি আমাদের দেশে স্বাধীনভাবে থাকবে আমরা ওনাকে বেতন দিই উনি স্বাধীনতা বিরোধী কথা কেন বলবে সুতরাং যেহেতু সেহেতু ওনার নিবন্ধন বাতিল করা হলো বলেন না কা রেজিস্ট্রেশন বাতিল করা হলো রায় হয়ে গেল ঠিক আছে কথা এবং ওই মসজিদ কমিটির রায়ের ভিতরে নিষিদ্ধ লিখে দিল এখন তো এখানে জুমার ইমাম নাই ওনার রেজিস্ট্রেশন কি হয়ে গেছে এখানে কি আজীবন ইমামবিহীন থাকবে ইমাম নিয়োগ দেওয়া হবে না হয়তো ইন্টারভিউ হবে কেউ না কেউ প্রার্থী হবে ওই রায়ের ভিতরে মসজিদ কমিটি লিখে দিল যখনই এখানে নির্বাচন হবে ইমাম নিয়োগ হবে মনির সাহেব কখনো নির্বাচনে দাঁড়াতেও পারবে না কেউ বলেন না কা তার কারণ ডর হাতে খাড়াইলেই পাস জোরে বলো ঠিক কিনা জোরে বলো ঠিক কিনা এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আমার ফতোয়া জিজ্ঞাসা যার ইমামতি গেল যার রেজিস্ট্রেশন বাতিল হলো নিয়োগপত্র বাতিল হলো ওনার ইমান আছে না নাই আছে আর আমার ইমান আছে না নাই তাহলে ইমামতি যাওয়ার কথা দরকার ছিল কাজ আমার যার ইমাম ইমামতি গেল তার ইমান আছে যার ইমামতি এখনো আছে তার কি নাই ঠিক আছে কথা কি জমানা আইলের বাবু বগায় কোন বাবা ইমামতি যাওয়ার দরকার ছিল আমার আমার ইমান নাই আমার ইমামতি বহাল রইল মজবুত রইল যার ইমান আছে তার ইমামতিটা চলে গেল ঠিক আছে কথা হায়রে বাংলাদেশ কত বহু রুপিয়ে দেশ এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে কমিটি রায় দিল এই কমিটির ইমামদার বলা যাবে আরো জোরে বলেন ইমামদার বলা যাবে যে মাহফুজ সহ যে হুজুররা এই মামলাটা দায়ের করলো ইমান আছে জোরে বলেন একটা রায়ের কারণে যারা মামলা দিল তারা বেঈমান যারা সমর্থন করলো তারা বেঈমান যারা মামলা দিল তারা বেঈমান মাওলানা মনির সাহেবের রেজিস্ট্রেশন আবার ফিরে আসুক ওনার ইমামতি আবার ফিরে আসবে এই জন্য যদি অর্থ দেওয়ার আগে জীবন দেওয়ার আগে যে কোনো মূল্যে ওনার ইমামতি আবার ফিরে আসুক চাই জুহার তোলো দেখা
যে যে দলে করেন কসম আল্লাহ কারোর প্রতি আমাদের ব্যক্তিগত বিদ্বেষ নাই। আজ আমাদের কথাগুলো খারাপ লাগলেও হাশরের ময়দানে বুঝে আসবে আমরা আপনাদের আপন ছিলাম। এখন যাদের পিছনে ঘুর ঘুর করে ঘুরো ওরা তোমাদের চরিত্র নষ্ট করে, ওরা নিজেরও নামাজ পড়ে না তোমাদেরকে নামাজি বানায় না, ওরা মা বাবার খেদমতের কথা বলে না, ওরা টাকার বিনিময়ে তোমাদেরকে ব্যবহার করে। আমার ভাইয়েরা হাশরের ময়দানে যেদিন তোমরা বিপদে পড়ে যাবে সেদিন আল্লাহর কাছে তোমরা দোয়া করে বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ দুনিয়াতে বুঝতে পারি নাই ওই নেতার পিছনে ঘুরেছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুর ঘুর করে ঘুরেছিলাম, নারী ব্যবস্থা ছিল, মদের ব্যবস্থা ছিল, টাস জুয়া জেনা ব্যভিচার সব অশ্লীলতার ব্যবস্থা ছিল, মনে করেছিলাম এটাই বুঝে জীবন, পরকালে যার একটা কঠিন জীবন আছে। আলেমরা বলেছিল বুঝতে পারি নাই, তাদেরকে সেদিন বিশ্বাস করি নাই, আল্লাহ যে নেতার কারণে যে দলের কারণে আমি আজ জাহান্নামী, যারা আমাকে ভালো হতে দিল না। আমি যখন কলেজে পড়তাম গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম, যখন প্রাইমারিতে পড়েছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলাম, যখন হাই স্কুলে পড়তাম মুয়াজ্জিন না আসলে বলে আমি মসজিদে আজান দিতাম, এরকম ছেলে আছে না? আমি অনেক সময় নামাজের ইমামতি করতাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলাম, যেই না কলেজে পা দিলাম নেতার খপ্পরে পড়ে গেলাম, চরিত্র হারালাম, ইমান হারালাম, ইসলাম হারালাম। আল্লাহ ওই নেতাকে আমার সামনে আনো, তার বুকে লাথি দিয়া জাহান্নামে যাবো এর আগে নয়। ওরা তোমাদের অপর নয়, ওরা তোমাদের চলন শত্রু। আমার ভাইয়েরা আমি আল্লাহ মানি, তার প্রথম অর্থ হলো আমি আল্লাহর অস্তিত্ব মানি, রাজি আছেন? দুই নম্বর আমি আল্লাহ মানি তার মানে আল্লাহর সব গুণাবলী মানি, তিন নম্বর আল্লাহ মানি তার মানে আল্লাহর সব ক্ষমতা মানি। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এখন দল যদি বলে সব ক্ষমতার মালিক জনগণ, এই দল মানি না। পীর যদি বলে সব ক্ষমতার মালিক জনগণ, এই পীর মানি না। আবু নসর আশরাফি যদি বলে সব ক্ষমতার মালিক জনগণ, আবু নসর আশরাফি মানি না। ঠিক আছে কথা? চার নম্বর আমি আল্লাহ মানি তার মানে আল্লাহর আইন মানি। আপনাকে আল্লাহর আইন মানে? তামাম জগতে যা আছে সব আল্লাহর আইন মানে? কার আইন মানে? আগের দিনে ধনী মানুষের বাড়িতে বস্ত্র লাগাতে কাজ লাগতাম, কামলা থাকতো, পাঁচ হাজার টাকা বেতন, দশ হাজার টাকা বেতন। সে মালিককে খুব মানে কিন্তু মালিকের আইন মানে না। মালিকে বলে বলে প্রতিদিন গরুকে দুই বেলা পানি খাওয়ায় বা সে এক বেলা খাওয়ায় না, সে মালিক মানে? কিরে ভাই, সে বলে সে মালিক মানে? সে শুধু মালিকের নামে জিকির করে, আমার মালিক খুব ভালো, সকালে দশ বার বিকেলে দশ বার, আমার মালিক খুব ভালো, আমার মালিক খুব ভালো, আমার মালিক খুব ভালো, আমার মালিকের মতো মানুষ হয় না, আমার মালিকের চরিত্র খুব ভালো। কিন্তু মালিক কিছু প্রতিদিন দুই বেলা গরুকে পানি খাওয়া বা সে খাওয়ায় না, এই জিকির কোনো কাজে আর না? ফাসাদ বাড়ি দিব ভাই, একার মালিকের লগলে গুষ্টে দেখে বুঝি ভাগ করে জিকিরের দরকার। জোরে বলেন ঠিকই না? আরো জোরে বলেন ঠিকই না? আমাদের দেশে মানুষ জিকির করে কলম একদম পরিষ্কার করে ফেলে, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামের অপ হয় না, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করে না। এই জাতীয় শুধু জিকির, আমি জিকির বিরোধী নই, এই জাতীয় জিকির দিয়া কলম পরিষ্কার হতে পারে, দেশ পরিষ্কার হবে না। আইন মানতে হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. الدنيا المنشرة এক ফোঁটা না পাক পানি দিয়ে এত সুন্দর মানুষ বানালাম, দুনিয়াতে আসার পর আমি আল্লাহর আইন ভুলে গিয়ে মানুষের সামনে মাথা নত করো, অথচ আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহর আইন মানে? কার আইন মানে? এই সূর্য কার আইন মানে? আমি 17 বছর শিক্ষকতা করি, সরকারি একটা নিয়ম আছে সকাল 10টা অফিসে যাওয়া লাগবে, বিকেল 4টা পর্যন্ত থাকা লাগবে, ঠিকই না? আমার মনে হয় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর কোন চাকরিজীবী বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি 20 বছর শিক্ষকতা করি, সরকারের এই আইনটা একদিনও লঙ্ঘন হয় না, একজনও বলতে পারবেন? ঠিকই না?
হাদিস নেই সময় মতো সব কিছু জোর করতে পারবো আমি যাই ঠিক আছে কথা কিন্তু সূর্য হাজার হাজার বছর পর্যন্ত পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় একটা দিনের জন্য ব্যতিক্রম হলো না আই মানে কা মানুষ বলো না আই মানে কা আবার বাইরা সাগরের পানিগুলো লবণাক্ত খাল বিল পুকুরের পানিগুলো মিষ্টি জোয়ারের সময় নিচের পানিগুলো উপরে আসে ভাটার সময় উপরের পানিগুলো নিচে নেমে যায় কিন্তু আজ পর্যন্ত কোন লবণাক্ত পানি কোন মিষ্টি বাড়ির ভিতরে ঢুকলো না সুবহানাল্লাহ আল্লাহ একবার বলবেন না একই মাটিতে পাশাপাশি দুইটা গাছ একটা খেজুর গাছ একটা তেঁতুল গাছ একই সূর্য থেকে উত্তাপ গ্রহণ করে একই মাটি থেকে রস গ্রহণ করে একটার ফল মিষ্টি আর একটার ফল টক আইন মানে কাজ শুধু তাই নয় আমার আপনার সাড়ে তিন হাত বডির ভিতরে টপ টু বটম এ টু জেড মাথার চুল থেকে পায়ের তারু পর্যন্ত সারা দেহে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে যত শিরা উপশিরা আছে সব শিরা উপশিরা আল্লাহর আইন মানে কার আইন মানে আমার হাত কার কথা নড়াচড়া করে আমার কান কার কথা শুনে আমার নাক কান কার কথা গ্রাম নেয় জোরে বলে আমার চোখ কার কথা দেখে আমার আপনার দেহে অনেক পশম আছে আছে আমি উদাহরণটা দিয়ে থাকি প্রায় আমাদের দেহে বিভিন্ন জায়গায় বিভিন্ন পশম আছে সব পশমের নাম একরকম জায়গার পরিবর্তনে পশম গুলোর নামও কি হয়ে যায় মাথার উপর গুলো কি বলো এগুলো এটা কি চুল মাথার উপর গুলো কি বলে করে জানে না চুল এগুলো এগুলো বাঙালি জাতির জন্য সবচেয়ে কপাল পড়া বিষয় হলো অতীত ইতিহাস আমরা সবচেয়ে তাড়াতাড়ি ভুলে যাই মায়ের পেট থেকে যে আসছিলাম চুল ছিল পাপড়ি তাহলে বুঝা গেল ওই তিনোটার এক সমান বয়স ঠিক আছে কথা যে মা যমজ সন্তান প্রসব করে দুই ছেলে অথবা দুই মেয়ে ওই দুই ভাই বোনের মধ্যে বয়স কি পার্থক্য আছে এক মিনিট হলো কি আছে কিন্তু চুল ভুল এবং পাপড়ি এক সেকেন্ড বলেন আছে এবার দেখুন চুল ছোট করার জন্য প্রতি মাসে একবার অথবা দুই মাসে কমপক্ষে একবার সেলুনে যাওয়া লাগে কিন্তু ব্রু এবং পাপড়ি ছোট করার জন্য আজ পর্যন্ত কোন বনি আদমের সেলুনে যাওয়া লাগলো না সুবহানাল্লাহ 2050 সালে লাগতে পারে কেয়ামত পর্যন্ত লাগবে তাহলে বোঝা গেল এখানে একজন কন্ট্রোলার আছে এখানে একজন নিয়ন্ত্রক আছে এখানে একজন আইনদাতা আছে ওই আইনদাতা বলে দিয়েছেন চুল তুই বড় হবি তার আইন মেনে চুল বড় হওয়া শুরু হলো মাসে মাসে ছোট করা লাগে ওই আইনদাতা বলে দিয়েছেন ব্রু বড় হওয়া যাবে না পাপড়ি বড় হওয়া যাবে না আমার জন্মের সময় ব্রু যেমন পাপড়ি যেমন আজও তেমন ওই আইনদাতার নাম হলো আল্লাহ সবাই বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ আমি আল্লাহকে পাওয়ার জন্য সাগরে যাওয়ার প্রয়োজন নাই মঙ্গলে যাওয়ার প্রয়োজন নাই চাঁদে যাওয়ার প্রয়োজন নাই পাহাড়ে বনে জঙ্গলে বৈরাগ্য জীবন যাপনের কোন প্রয়োজন নাই তোমার সাড়ে তিন হাত বডির ভিতরে যদি তালাশ করো তোমার দেহের ভিতরে আমি আল্লাহর অস্তিত্ব তুমি খুঁজে পাবা আল্লাহ আছে না নাই এ পুরা দেহ কারাই আরে জোরে বলেন কারাই মানে শুধু মানে না মানুষের বিবেক ঠিক আছে কথা আমার ভাইরা যারা বিবেক অনুযায়ী চলে কোরআন হাদিস অনুযায়ী চলে আল্লাহ নবী অনুযায়ী চলে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম তাদের সম্মান এবং মর্যাদা আকাশের ফেরেশতা থেকে দাম তাদের বেশি আর যারা বিবেক অনুযায়ী চলে না
কোরআন হাদিস অনুযায়ী চলে না, শরীয়ত সম্মত পন্থায় চলে না। সৃষ্টির সেরা জীব হওয়া তো দূরের কথা, ফেরেশতা থেকে ইজ্জতওয়ালা হওয়া তো দূরের কথা। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আবাল, তারা চার পায়া জানোয়ার, শুকুর কুকুর থেকেও খারাপ। আর আস্তে কর মাইরে আস্তে কর, যারা বিবেক অনুযায়ী চলে, শরীয়ত মতো চলে, লোকটা হয় গরিব, হয় খেটে খাওয়া, জন্মান্ধ, অশিক্ষিত, একেবারে গরিব, আফ্রিকার নিগ্র মানুষ, জঙ্গলের মানুষ, তার দাম ফেরেশতা থেকেও বেশি। আর বিবেক অনুযায়ী চলে না, শরীয়ত মানে না, আল্লাহ নবী মানে না, যদি দেশের প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, শিক্ষিত হয়, উচ্চ শিক্ষিত হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, টাকার গোলাম যদি হয়, উলাই কাকা নানা, ঠিক আছে কথা। আল্লাহ পাক বলে শুধু চার পায়ে জানোয়ার না, তার থেকেও কেন খারাপ? এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, সব মাখলুকাত চেয়ে আল্লাহ যৌবন দিয়েছেন। কি দিয়েছেন? আপনাদের আছে না নাই? বুড়ো হয়ে গেছে, বুড়ো হইলে তো ছিল। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, সব মাখলুকাত কে আল্লাহ যৌবন দিয়েছেন। অন্য মাখলুকাত গুলো যৌন চাহিদা মেটানোর পরে পৃথিবীর সূর্যলগ্ন থেকে আজ পর্যন্ত এমন একটা প্রমাণ আপনি পাবেন না যে প্রাণীটা অন্য মেয়ে প্রাণীর মাধ্যমে যৌন চাহিদা মিটালো, যৌন চাহিদা শেষ হওয়ার পরে প্রাণীটাকে মেরে ফেলছে, এরকম প্রমাণ আছে? পুরুষ গরু এটাকে কি বলে? ষাঁড়। মহিলা গরু গাই করতে পারে, আর পুরুষ গরু আজ পর্যন্ত কি শুনেছেন অথবা দেখেছেন? পুরুষ গরু গাভীর মাধ্যমে যৌন চাহিদা মিটানোর পরে কাজ শেষ, এবার গাভীটাকে মেরে ফেলছে, এরকম প্রমাণ পৃথিবীতে আছে? জনগণ আছে, কিন্তু সৃষ্টির সারা জীব মানুষ যে মেয়ের মাধ্যমে যৌন চাহিদা মিটাল, যে মেয়েটা তাকে মনোরঞ্জন দিল, কিছুক্ষণ আগে যাকে খুশি করলো, আন্তরিক আপনার প্রশান্তি দিল, যে মেয়েটা তার বুকে ছিল তাকে চুমু খেল, আদর করলো, সোহাগ করলো, ভালোবাসলো, এই মিলন মেলায় মিলনের সময় কত আপন কথা বলেছে, কত প্রিয়তম বলে ডেকেছে, যে মেয়েটা এত আদর সোহাগ করলে তা করে তাকে মনোরঞ্জন দিল, যৌন চাহিদা শেষ হওয়ার পরে বাংলার জমিনে ওই মেয়েটাকে 18 টুকরা করে মেরে ফেলা হয়েছে। এক টুকরা না, দু টুকরা না, জবা করে মেরে 18 টুকরা করে মাথাটাকে তিন ভাগ করে ডাস্টবিনে গাছের ভিতরে ফেলে দিয়েছে। যেটা গরু করে না, শুকুর করে না, কুকুর করে না, সৃষ্টির সেরা জীব বাংলা জমির মানুষ করে। তাহলে এরা শুকুর কুকুর থেকেও খারাপ, যে আল্লাহ বলেছে সঠিক বলেছে, সঠিক বলেছে। শুধু তাই নয়, নিজের স্বার্থে একজনকে মিথ্যা মামলার সাক্ষী বানানো হলো, বুঝলেন না কথা? মামলাও মিথ্যা, সাক্ষীও মিথ্যা, মিথ্যা সাক্ষী বানানো হলো। হয়তো লোকটা টাকার লোভে, চাকরি লোভে মিথ্যা সাক্ষী দিতে রাজি হলো, যে না মাত্র কাজ শেষ, যারা সাক্ষী বানালো তারাই আবার সাক্ষীটাকে মেরে ফেললো। আমার ভাইয়েরা, হাজীগঞ্জে আমি আজ 17 বছর, প্রায় মাসখানিক আগে হাজীগঞ্জ যদি কেউ গিয়ে থাকেন, বড় মসজিদের সামনে বিশাল আঙ্গিন, আসরের পরে একটা মিলন মেলা চলে, খোশ গল্প চলে, একটা পার্কের মতো অনুষ্ঠান। হাজীগঞ্জের এক বাসিন্দা জেনারেল শিক্ষিত, সে আমাদেরকে একটা কিচ্ছা শোনালো। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল অনেক বছর আগে। আমি কিন্তু কিছু কথা ইঙ্গিতে বলবো, ঠিক আছে কথা? তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সে একটা ছাত্র রাজনীতি করত, চাঁদপুরের আরো দুইজন ছিল, মোট কয়জন? তিনজন। এর ভিতরে একটা ছেলে ছিল হিন্দু, তিনজন এখনো জীবিত আছে। এটা অনেক বছর আগের কথা, সে বলছে, যা বলছে আমি আপনাদেরকে তা শোনাচ্ছি, সত্য মিথ্যা সে ভালো জানে। মারামারি লাগলো অন্য দলের সাথে, বুঝলেন কথা? ইউনিভার্সিটি তো প্রায় কি লাগে, অন্য দলের সাথে মারামারি লাগে, মারামারি লেগে অনেক উইন্ডেড গুলো আহত হলো। এই তিনজনের ভিতরে হিন্দু ছেলেটা মারাত্মক আহত হলো, বুঝলেন কথা? বাঁচবে না মোটামুটি এরকম প্রায় ধারণা। এখনো তাকে হাসপাতালে নেওয়া হয় নাই, নেওয়া হবে,
এমন সময় সে যে দল করে, এই তিনজন যে দল করে, এই দলের উদ্ধতন নেতৃবৃন্দ থেকে ফোন আসলো যে তোমাদের ভিতরে যে ছেলেটা বেশি আহত তাকে মেরে ফেলো। বুঝলেন কথা? কারা আদেশ দিল? এই দলের নেতা। কারে দিল? যে এই ছেলেটা যে দলের জন্য মাইর খাইলো, টাকা দিল, জীবন যৌবন শেষ করলো, লেখাপড়ার ক্ষতি হলো, আজও রক্ত ঝরালো, ওই নেতারাই বললো কি করে ফেলো। সুবিধা কি? একে যদি মেরে ফেলা যায় তাহলে লাশ নিয়ে রাজনীতি করা যাবে। কথা বুঝেন? তাহলে একটা লাশ যদি আমরা পাই তাহলে আজ বিশাল বিজয় হবে যে আমরা একটা লাশ করেছে, সুতরাং তাদেরকে যে কোনো মূল্যে শেষ করতে হবে। আমি যা বলছি যে কোরআনে মাহফিলে আল্লাহর কসম করে বলি, ওই ছেলেটা আমাদের সামনে যা বলেছে আমি আপনাদের সাথে তা ব্যক্ত করেছি, আমি কিন্তু এই মজলিসে ছিলাম না। ওই ছেলেটা বললো, হুজুর যখন খবর আসলো এদের একে যে ছেলেটা বেশি আহত তাকে কি করো, হাসপাতালে নেওয়ার প্রয়োজন নাই। আমরা চিন্তা করলাম, আল্লাহ এ ছেলেটা এই দলটার জন্য এত কষ্ট করলো, আজকেও মার খেলো, উচিত ছিল এই দলের লোকেরা টাকা দিয়া তাকে হাসপাতালে নেওয়া, চিকিৎসা করা, তার পরিবারের খরচ সব বহন করা, অথচ তারাই বলছে তাকে শেষ করে দাও। আমরা যেহেতু দেশ ওর বাড়িও চাঁদপুর, আমাদের বাড়িও কি, আমরা চাঁদপুরে বাকি দুইটা ছেলে ওই আত্মীয় স্বজনকে তাড়াতাড়ি খবর দিলাম, হাসপাতালে ভর্তির দরকার নাই, হাসপাতালে গেলেও তারা কি করলেন, তোমরা অন্য জায়গায় কি করো, নিয়ে যাও। অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো, আজও ছেলেটা বেঁচে আছে, ওই দুইজনও বেঁচে আছে। তখন সে বলল যে এই দেশের এই অবস্থাটা যে কত নোংরা, কত বাজে, কত খারাপ, ওই অঙ্গনে না গেলে পরে কারো বুঝে আসবে না। এরপরে সব দোষ শুধু হুজুর দেশ বলে বলে ঠিক কিনা, এমন কোন অপকর মনে যারা যাওয়া করে না, দেশটাকে লুটে পুটে খেয়ে সর্বনাশ করে দিল না। 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা এই জন্য দেশ স্বাধীন করে নাই, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, লক্ষ মাবন ইজ্জত দিয়েছে, দেশের এই অবস্থার জন্য নয়। বীর মুক্তিযোদ্ধারা কিছুই পায় নাই, জীবনটা দিয়ে দিল দেশের জন্য। আর দেশ আর দুর্নীতি, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি এমন কোন অপকর্ম নাই যা রাষ্ট্রীয়ভাবে হয় না। এরপরে সব দোষ শুধু আমাদের, আমার কি দোষ, কত দেশ টাকাইছে হুজুর কি বাবু, আমরা খাইলাম কেন, আমরা খাইলে কিন্তু দাওয়াত খাই, তবে আগের মতো খাইতে পারেন, এখন ডায়াবেটিস। আল্লাহ আমাদের দেশকে শান্তি করুক, আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা, আল্লাহ দেশটা থেকে তুমি আজাব এবং গজব তুলে নাও, আল্লাহ দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করো, মজলুমদেরকে তুমি সাহায্য করো। তাহলে আইন মানতে হবে কার? কারো জোরে বলেন কার? আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে, ঠিক আছে কথা? তাহলে প্রথম প্রশ্নের জবাব যদি দিতে হয় আল্লাহর, আল্লাহ যে একজন আছে মানতে হবে, জোরে বলেন ঠিকই না, আল্লাহর যে গুণাবলী আছে সেগুলো মানতে হবে, সব ক্ষমতার মালিক যে আল্লাহ সেটা মানতে হবে, আল্লাহ সব আইন মানতে হবে। এই চাইটা মেনে যদি বলেন আমান্তু বিল্লাহ আমি আল্লাহ মানি, তাহলে প্রশ্নের সাথে সাথে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ, ঠিক আছে কথা? আর আপনি আল্লাহর অস্তিত্ব মানবেন, জিকির করবেন, কলম পরিষ্কার মাঝে মাঝে আল্লাহর, আবার কইবেন মা দুর্গা, আবার কইবেন কি কয় দুর্গা দুর্গা, রিজিকের জন্য যাবেন, শাহজালাল সন্তানের জন্য যাবেন ল্যাংটা, এরপর কইবেন আমি মুসলমান, তখন জবাব দিবেন হা হা লাদ্রি আমি তো জানি না আমার রব কে, ঠিক আছে কথা? তাহলে প্রশ্নের জবাব দেওয়ার পথে যত বাধা সব বাধা দূর করতে হবে, রাজি আছি? কবে কবে বাদ দিতে হবে, কবে বাদ দিতে হবে, আসুন আমরা সকলে স্বীকৃতি দেই, আজ থেকে আল্লাহ ছাড়া কারো আইন মানব না, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কারো বিধান মানবো না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো না, সব ক্ষমতার মালিক আল্লাহর কথা মানতে হবে, রাজি আছি? এর ব্যতিক্রম কোনো কথা মানি না। দু হাত তুলে কি স্বীকৃতি দিতে পারবে? গেল কয়টা? একটা গেছে আরো আছে,
আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত ধর্ম আছে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। কোনটা? ইসলাম অর্থ কি আমার ভাই? ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম অর্থ কি? গর্দান নিহাদার বতাত, আনুগত্যের মস্তক নত করে দেওয়া। যে ব্যক্তি আল্লাহ এবং নবীর বিধানের সামনে নিজের সব অস্তিত্বকে, স্বাধীনতাকে বিলীন করা আন্তরিকতার সাথে আনুগত্যের মস্তক নত করে দিয়েছে সে মুসলমান। ঠিক আছে কথা? আল্লাহ যে আইন করেছে আমার বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে। ঠিক আছে কথা? নবী যে সুন্নত করেছে, সুন্নত বিধান করেছে, বুঝে আসলো মানতে হবে, না আসলো মানতে হবে। মুসলমান এর নাম কি? মুসলমান। মাহফুজ যে আয়াতটা পড়েছে, আমাদের দেশে অনেক মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করে, ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করে, কিন্তু ইসলামের সব বিধান মানে না। এ কোরআন শরীফে যা আছে সবটা কি ইসলামের কথা নয়? জোরে বলে, সবটা কি ইসলামের কথা নয়? এ কোরআন শরীফ কত পারা? আমি 29 পারা মানি। মুসলমান কে বলে না আমি মুসলমান? মানতে হলে পুরা কোরআন শরীফ মানতে হবে। আপনার ছেলে এসএসসি পাশ করেছে, দাখিল পাশ করেছে, বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কোন কলেজে ভর্তি হবে, কোন মাদ্রাসায় ভর্তি হবে, এ ব্যাপারে তার স্বাধীনতা আছে, আছে না? ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে ভর্তি হতে পারে, কিন্তু কোন কলেজে ভর্তি হয়ে যাওয়ার পরে আর স্বাধীনতা নাই, এবার কলেজের আইন মানতে হবে। ঠিক আছে কথা? আপনি কি হিন্দু ধর্ম মানবেন, না মুসলমান হবেন, না খ্রিস্টান হবেন, না বৌদ্ধ হবেন, আপনার কি আছে? স্বাধীনতা আছে, কিন্তু যখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন আর স্বাধীনতা নাই, আল্লাহর আইন মানতে হবে। ঠিক আছে কথা? এই কোরআন শরীফ কত সূরা? 114। বলেন কত সূরা? সভাপতি সাহেব 112 সূরা মানে মুসলমান, মাহফুজ 113 সূরা মানে, আমি 110 সূরা মানি, অনেকে তো মানি। ইয়ার পরে মুসলমান না মুসলমান বিরোধী? মুসলমান না কাফের? কেন ইসলাম পুরোপুরি আমি কি করি নাই? ঠিক আছে কথা? আমাদের দেশে অনেক মুসলমান দাবিদার এমন আছে, শুধু নামাজ মানে, শুধু রোজা মানে, শুধু হজ মানে, শুধু যাকাত মানে, শুধু আল্লাহ মানে, শুধু নবী মানে, আর নিজেদেরকে খাঁটি ইমানদার বলে দাবি করে, জিহাদ মানে না, আছে না নাই? যাকাত মানে না, আছে না নাই? পর্দা মানে না, আছে না নাই? আল্লাহ পাকের শরীয়তের বিধান আপনার ওয়ারিশের সম্পদ বন্টনের আইন মানে না, আছে না নাই? তাহলে সে যদি বলে আমি খাঁটি ইসলামী অনুসারী, সত্যবাদী না বাপ্পা? আরে বলে সত্যবাদী না বাপ্পা? এই জাতীয় নামধারী টুপিধারী দাড়িধারী অনেক বাপ্পার বাংলার জমিনে চলাফেরা করে, জোরে বলে ঝিকিয়া। তাহলে আমরা কি সবাই একমত যে দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়েই জান্নাতে যেতে হবে? দ্বিতীয় প্রশ্নের জবাব যদি দিতে হয় ইসলাম অর্ধেক মানবো না পুরোপুরি মানতে হবে? কোরআন শরীফ অর্ধেক মানলে চলবে না, পুরোপুরি মানতে হবে। এই কোরআন শরীফে রাজনীতির কথা আছে না নাই? আছে। অর্থনীতির কথা আছে? পররাষ্ট্রনীতি আছে? পররাষ্ট্রনীতি আছে? যাকাত আছে? নামাজ আছে? পারিবারিক নীতি আছে? সামাজিক নীতি আছে? অর্থনীতি সব আছে। এই কোরআন শুনে আপনি কোরআন পড়ে নামাজ পড়েন, এই কোরআনে তো আছে জিহাদ ফরজ, সেটা মানেন না, তাহলে কি আপনি কোরআন মানছেন পুরো? এই জাতীয় বাটপারি আল্লাহর কাছে কাজে আসবে না। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইসলাম অনুসরণ করার তৌফিক দেয়। আমিন। আরো জোরে বলো আমিন। প্রশ্ন গেল কয়টা? 3 নম্বর প্রশ্ন হলো ওয়ামান হাজার রাজুল আল্লাযী বুয়সা ফীকুম, আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার ওই ব্যক্তিত্ব সম্পর্কে কি মত যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? আপনি যদি সত্যিকার আশেখ রাসুল হন আপনি জবাব দিবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে কথা? আমাদের দেশে আটকা অনেক আশেখ রাসুল আবিষ্কার হয়েছে, আছে না ভাই? আরো জোরে বলেন নবীল্লাহ জাম দিয়া লাগ হাতের মধ্যে বিড়ি একটার পর একটা ধরায়, আছে না ভাই? নবী জীবনে বিড়ি খাইছে? জি না। বিড়ি একটা আম দেয় না জীবনে? জি না। এখন যারা বিড়ি খায় আর জাম দিয়া লামো, এটি আশেখ রাসুল না বাটপা? বাটপা। আরো জোরে বলেন বাটপা। আমার ভাইয়েরা আপনি যদি সত্যিকারে আশেখ রাসুলন, যদি 3 নম্বর প্রশ্নের জবাব দিতে হয় তাহলে জীবন দিয়ে নবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শ মেনে চলতে হবে,
নবীকে প্রাণ দিয়া ভালোবাসতে হবে, নবীর সুন্নাত তরিকা চলতে হবে। আর শেখ রাসুল আপনার থেকে আবুল আহাব কম ছিল না, আবুল আহাব রাসুলের জন্য আনন্দিত হয়ে নিজের কাজের মেয়েকে আজাদ করে দিয়েছে, কিন্তু আবুল আহাব জান্নাতি না জাহান্নাম? আবু তালেব কম আর শেখ রাসুল ছিল না, জীবন দিয়ে নবীকে মহাব্বত করেছিল, আবু তালেব জান্নাতি না জাহান্নামি? মহাব্বত করার পরও জাহান্নামি কেন? যেহেতু রাসুল আদর্শ মানে নাই, রাসুলের সুন্নাত মানে নাই, জীবন দিয়ে রাসুলকে ভালোবেসেছিল। সুতরাং যদি তিন নম্বর প্রশ্নের জবাব দিতে হয়, রাসুলকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, রাসুলের প্রতি দূরত্ব পড়তে হবে, রাসুলের আদর্শ মানতে হবে। ঠিক আছে, রাসুলের আদর্শ মানা লাগবে, আরো জনে বলেন মানা লাগবে। এই তিনটা প্রশ্নের সঠিক জবাব যখন আপনি দিবেন, এবার রাসুল বলেন ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন সাদাকা আব্দি, আল্লাহ পাক আকাশ থেকে গায়েবে আওয়াজ দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আর প্রশ্ন করে ডিস্টার্ব করো না, আমার বান্দা যা জবাব দিয়েছে সব সঠিক। সুবহানাল্লাহ বললেন না? এখন এই বান্দা দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, এই আমার জান্নাতের মেহমান, সুতরাং তার সাথে মেহমানের মতো আচরণ করা লাগবে। ফাফরিশু হু মিনাল জান্নাহ, তার লাশের নিচে জান্নাতে বিছানা বিছায়া দাও। আল্লাহু আকবার বলবেন না? আপনাকে হয়তো দুনিয়ার মানুষ শোয়ে এসেছিল মাটির উপরে, হয়তো বা বন্যাতে কলার ভেলাতে নৌকাতে মাটি দিতে পারে নাই, পাহাড়ের উপরে গাছের উপরে আপনার লাশ ছিল, আপনার কবর যে জায়গায় হোক না কেন, আপনার লাশের নিচে এখন জান্নাতে বিছানা হয়ে যাবে। আপনাকে দুনিয়ার কন্দমা কাপড় মার্কিন কাপড় দিয়ে আপনাকে কবরে রেখে এসেছিল, আপনি এখন আল্লাহর জান্নাতের মেহমান, আপনার জন্য এই কন্দমা কাপড় এখন আপনার জন্য মানায় না। আল্লাহ পাক বলবেন ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা আমার বান্দার গায়ে তুমি জান্নাতি কাপড়ের ব্যবস্থা করে দাও। দুনিয়ার মানুষ হয়তো হেসেছে, ফাঁসি হয়ে গেল, হয়তো আপনার কত মানুষ ব্যঙ্গ করলো, তিরস্কার করলো, জুতো মারলো, কত মানুষ কত কিছু করলো, কিন্তু বিশ্ব মানুষ, বিশ্বের মুসলমান দোয়া করেছে চোখ দিয়ে, চোখের পানি ছেড়ে, ঠিক কিনা? কবরে জান্নাতি পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। দুনিয়ার মানুষ যত নিন্দাই করুক, কবর কিন্তু আল্লাহ জান্নাতে রাখবে। আল্লাহ আকবার বলবেন না? এখন দুনিয়ার মানুষ তোমাকে দিনের বেলা মদ দেয়, রাতের বেলা নারী দেয়, মাসের পর মাস তোমাকে নিরাপত্তা দেয়, দিনের বেলা তোমাকে মদ দেয়, রাতের বেলা নারী দেয়, দুপুরে লাঞ্চের প্যাকেট দেয়, আবার তুমি যখন চলে যাও লইছিলা তোমার কয় জাজ কই থাক, বুঝুন নি কথা? ইরানের মাছ গাঙ্গ হলে তুই জাজ কই নৌকা তো ডুবাই লেবো, তুই তাড়াতাড়ি আ। দুনিয়ার মানুষ তোমার মদ দেয়, লাঞ্চের প্যাকেট দেয়, টাকা দেয়, নারী দেয়, স্লোগান কন্যা তোমাকে মনোরঞ্জনের জন্য দেয়, কিন্তু পরকালে তোমার জন্য জাহান্নামের আগুন। আর দুনিয়ার আরেকজন মানুষকে আল্লাহ হয়তো দুনিয়াতে শহীদি মর্যাদা দিল, দুনিয়ার মানুষ তাকে গালি গালাজ করলো, পরকালে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ। ঠিক আছে কথা? আমরা মুসলমানরা দুনিয়ার সুখ চাই না, পরকালে কবরের সুখ চাই, রাজিয়াছি? দুনিয়াতে আমার লাশ ফাঁসি হওয়ার পরে জানাজা হলো, গোসল হলো, কোন দরকার নাই, আমার লাশ টুকরা টুকরা যদি হয়ে যায় কোন আপত্তি নাই, একটা খাসি যদি জবাই হয়ে যায়, ওই খাসির কোন অংশ দিয়ে কাবাব হলো, ভুনা হলো, গোস্ত পাকানো হলো, খাসির দেখার কোন প্রয়োজন নাই। ঠিক আছে কথা? তিন নম্বর হলো ওয়াসতাহুলাহু বাবান ইলাল জান্নাহ, আপনার কবর আফ্রিকার জঙ্গলে, পাহাড়ের উপরে, সাগরের গভীর তলদেশে, চাঁদপুরের কোন পুকুর পাড়ে বাঘ ঝাড়ে দিচ্ছে আপনার কবর অন্ধকার আচ্ছন্ন, আপনার কবরের সাথে বার জান্নাতের একটা দরজা তৈরি হয়ে যাবে। আরো আসতে কোন চার নম্বর হলো, আপনার কবরটা ছিল সংকীর্ণ, লাশ রাখার পরে আপনার চারপাশে তেমন কোনো জায়গা ছিল না, আপনি এখন জান্নাতের মেহমান, আল্লাহর মেহমান এত ছোট করে আপনার জন্য মানায় না। আল্লাহ পাক আদেশ দিবেন ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দির কবরটা দৃষ্টি পরিমাণ বড় করে দাও। পাঁচ নম্বর হলো ইউনাব্বারুল্লাহু ফি কবরিহি, আপনার কবরটা ছিল অন্ধকার, ডানে বামে ডানে বামে, সামনে উপরে পিছনে, সব দিকে শুধু মাটি আর মাটি, উপরে শুধু মাটি দেয় নাই, পাশ দেওয়া হলো, পলিথিন দেওয়া হলো, কলার পাতা দেওয়া হলো, মাটি চাপা দেওয়া হলো, পানি দেওয়ার পর আপনার এটাকে সমান করে দেওয়া হলো, আপনার কবরে অন্ধকার আচ্ছন্ন, জান্নাতের মেহমানের জন্য মানায় না। আল্লাহ পাক বলেন ইউনাব্বারুল্লাহু ফি কবরিহি, এবার আপনার কবরে জান্নাতি বাতির ব্যবস্থা হয়ে যাবে। ওই বাতি কোনদিন লোড শেডিং দিবে না, সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাকের মেহরবানি, বাংলাদেশের ঘরে ঘরে কিছু বাতি আইব, জানেন কি আইব?
আমার ভাইয়েরা তাহলে কবরে জান্নাতি ভালো না উপরে মোমবাতি ভালো? কবরে জান্নাতি বাতি ভালো না উপরে মোমবাতি ভালো? মোমবাতি বাতা সাইলে নিবি যাই হোক, পায়ের ধাক্কা খেলে পড়ে যাবে, তাহলে কি বাতি চাই কবরে? আরো জোরে বল, কি বাতি চাই? অনেকে কবরে মশারি কামায়। আমার আব্বা ছিলেন পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। প্রধানমন্ত্রীর কামরা, পুলিশের কামরা, এগুলো দৌড়ায় রিয়াঙ্গরে কিন্তু খাবার দেয়। শীতকালে মশা কম না বেশি? একরকম নাই বললিস, কিন্তু মশা জাওয়ানের আগে কিন্তু উৎসাদ বাড়িয়ে যায়, জানেনি আপনারা? যখন মশা চলি যে বোঝাই বাপ, এরকম উৎসাদ বাড়ে আপনার ইন্দি কাম্মা কিন্তু খালি হাতে মানে লাফালাফি শুরু হয়ে যায়, ঠিক আছে? এই উৎসাদ কইরা বুঝায় যে আমরা বেশি দিন কথা বুঝতে মশার যখন দেখবেন যে উৎসাদ বেড়ে গেছে, সাহস না হারাইয়া এসে মশারি নসে টাঙ্গাইয়া এদিন খাবার দিবেন, এদি কিল দিবেন, এদি খাবার দিবেন, যেগুন মরে এমন সময় দেখা যায় যখন উৎসাদ বাড়ি যায় এক খাবারে আর দশটা মরি দিকে, ঠিক না? যেসব উৎপাদ কম সেসব অজ্ঞানা ধরন যায় না, মশার উৎপাদ বাড়ানোর কারণে বুঝতে হবে যে হ্যাঁ যাওয়ার, হ্যাঁ হ্যাঁ যাওয়ার, দুনিয়াতে ঘুমাতে পারো নাই, রিমান্ডের পর রিমান্ড, দুনিয়াতে ঘুমাতে পারো নাই, একামতে দিনের কাজ করেছো, নারায় তাকবীর সুগারের কর্মী ছিলে, তাফসীর মাহফিল করেছো, দিন কায়েমের সংগ্রাম করেছো, তোমার মেস জ্বালিয়ে দেওয়া হলো, লজিং জ্বালিয়ে দেওয়া হলো, বাসাতে থাকতে দেওয়া হয় না, এক রাতে এক জায়গায় ঘুমাইতে পারো না, জায়গা বারবার লাড়ো, বিলাই বিলে সাত জায়গা লাড়ে, বাংলাদেশের ইসলামী আন্দোলন কর্মীরা 70 জায়গাও লাড়ে, ঠিক না? তুমি দিনে ঘুমাতে পারো না, দুনিয়ায় কত কষ্ট করেছ, কত বাড়িতে ঘুমাইছো, ইয়া আব্দুল্লাহ নাম আল্লাহর বান্দা, এবার ঘুমাও, তোমার নিচে জান্নাতি বিছানা, গায়ে জান্নাতি পোশাক, তোমার কবরের সাথে জান্নাতের দরজা, তোমার কবর বড় হয়ে গেল, তোমার কবরে জান্নাতি বাতি, এবার তুমি আরামে ঘুমাও। এবার আপনি বলবেন না আমি ঘুমাবো না, আর যে ইলাহি ফাতমির রূপ, আমাকে আরেকবার বাংলাদেশে যেতে দাও, আমি আরেকবার পৃথিবীতে যেতে চাই, আমি আরেকবার দেবিন্দারে যেতে চাই, আমি আরেকবার চান্দপুরে যেতে চাই, আমি আবার আমার বন্ধুদেরকে শুনাইতে চাই, আমি যখন একামতে দিনের কাজ করেছিলাম, আমি যখন বাইতুল মালে খরচ করতাম, আমি যখন নারায় তাকবীর স্লোগান অংশগ্রহণ করেছিলাম, আমার চাচাতো ভাই, আমার বন্ধু, আমার ক্লাসমেট আমাকে জঙ্গি বলেছিল, আমাকে মোল্লা বলেছিল, মানবতা বিরোধী বলেছিল, কত গালি গালাজ করেছিল, আমি তাদেরকে বলে আসতে চাই, দেখ তোরা আমাকে যদিও গালি দিয়েছিস, আল্লাহ আমাকে জান্নাতে কত আরামে রাখছে। এবার ফেরেশতারা বলবে আব্দুল্লাহর নাম কান্না ওমাতিল আরুস, আল্লাহর বান্দা দুনিয়া থেকে আসার পর আর যাওয়ার নাই, এবার তুমি আরামে ঘুমাও, যেভাবে নব দম্পতি বাসরে আরামে ঘুমায় থাকে। সুবহানাল্লাহ, কবর এরকম জান্নাতের পরিবেশে থাকতে চান? অফিসের ওরা চান, আমরা চান? যদি চাই তাহলে কার আইন মানতে হবে, কার গোলামি করতে হবে? ইসলাম অর্ধেক মানতে হবে, নবীকে অর্ধেক ভালোবাসতে হবে, জীবন দিয়ে ভালোবাসতে হবে, ইসলাম পুরোপুরি মানতে হবে, একদিন প্রশ্নের জবাবে যারাই বাধা হয় সব জবাব দিতে হবে। এখন আমাদের দেশে বলে সব লুই ডং সুখ লুই ডং, আমাদের দেশে কয় না, আমাদের সাথে প্রবাদ আছে, ঠিক আছে কথা? সুতরাং তুমি আমার
রাজনীতি নিয়ে খেলবা, আমার সমাজ নিয়ে খেলবা, আমার গাছ কাটিয়া লেবা, আমার এটা কথা করো, কিন্তু মার রব্বুকা ওমা দিনুকা ওমান হাসান নবী এই তিন প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে না। সেটা যে আমার বাবা হয়, আমার দল হয়, আমার বীর হয়, আমার নেতা হয়, আমার সরকার হয়, আমার বিরোধী দল হয়, আমার আব্বা আম্মা হয়, ছাড় দেওয়া যাবে না। রাজি আছি? কারা কারা রাজি? আল্লাহকে দু হাত তোলা দেখা। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমরা আলোচনা এখানে শেষ করছি, এখন আমরা মুনাজাত করবো। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা, আল্লাহর হস্তে বসে পড়ুন, আল্লাহর হস্তে বসে পড়ুন, আমরা সকলে সকলের জন্য দোয়া করব। আমার ভাইরা, মাহফুজ ভাই আপনাদেরকে একটি আবদার রেখেছিলেন, কালেকশন নয়, আমি ওভাবে কালেকশন করবো না, এটা পারিও না। আপনাদের কাছে আল্লাহর হস্তে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, যে যতটুকু পারেন, যার কাছে অন্তত 5টা টাকা আছে, 2টা টাকা আছে, দিয়ে যেতে পারবেন? প্রত্যেকে 100 টাকা, 200 টাকা আল্লাহর হস্তে তাসফিরুল কোরআন মাহফিলে সহযোগিতা করুন, প্রত্যেকে সহযোগিতা করুন, যে যতটুকু পারে। জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি, সম্মানিত উপস্থিতি, একটা জরুরি এলার্ট শুনি, আপনাদের ফতেহাবাদ এর কৃতি সন্তান আমার ওস্তাদ ধামতি আলিয়ার সাবেক মহাদ্দিস, যিনি সোনাকান্ত মাদ্রাসার সাবেক প্রধান মুফতি আলহাজ হযরত মাওলানা আবুল হাশেম সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ওস্তাদ, ইন্তেকাল করেছেন অনেক আগেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার বাড়িতে ওনার ছেলেদের উদ্যোগে একটি মাহফিল আগামী 1 ফেব্রুয়ারি রোজ শনিবার, তো ওখানে উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে আল্লাহ হযরত মাওলানা ডক্টর রুহুল আমিন আজাদী, অধ্যক্ষ দুর্বাটি কামিল মাদ্রাসা। ওই মাহফিলে আপনাদেরকে ওনাদের পক্ষ থেকে দাওয়াত দেওয়া গেল, আশা করি আপনারা সকলে উপস্থিত থাকবেন। আমরা এখনই মোনাজাত দেব, জানানো ভাইদেরকে বলছি অল্প সময়ের জন্য মোনাজাতে অংশগ্রহণ করার জন্য বসান, যারা কালেকশন করেছেন সকলে টাকাগুলো স্টেজে নিয়ে আসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين চাঁদপুরের জমিনে আয়োজিত আজকের দশম তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ সম্ভবত বিকেল থেকে শুরু করে রাতের অংশ পর্যন্ত আমরা অযোগ্যরা কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করে শেষ পর্যায়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো ক্যান্ডেলের মতো ছোট্ট দোকান হাত তুলেছিলাম, আল্লাহ দয়া করে মায়া করে আমাদের আমল গুলাকে কবুল করে না, যতটুকু সওয়াব দিয়েছে নবীজি রওজা সোনার মদিনা পৌঁছে দাও, আমি তমাম পৃথিবীর মাটি নিচে তোমার যত বান্দার বান্দি বানিয়ে চলে গেল, আল্লাহ সকলের রূপে পৌঁছায় দাও, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পীর উস্তাদ হরদার পাওনাদার বন্ধু বান্ধব ছাত্র শিক্ষক পরিচয়ের মানুষ বংশের মানুষ যারা ইমান নিয়ে চলে গেল, আল্লাহ দয়া করে মায়া করে তাদের সকলের রূহে পৌঁছায় দাও, তাদের সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন বাংলার জমিনে দিন কায়েমের সংগ্রামে মজলুম হয়ে যারা কবরে চলে গেল, আল্লাহ আজকের মাহফিলে সবটুকু সওয়াব তাদের কবরে পৌঁছায় দাও, তারা কত স্বপ্ন দেখেছে বাংলার জমিন কোরআন দিয়া চলবে, স্বপ্ন বাস্তবায়ন দেখে যেতে পারে নাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি
এই মুজাহিদদের কবরে জান্নাতের পরিবেশ তৈরি করে দিও আল্লাহ, এদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা দিন কায়েমের সংগ্রামে মৃত্যু পর্যন্ত আল্লাহ দিন কায়েমের পথে অটল ছিল, ফাঁসির রশি গলায় নিল আল্লাহ, আল্লাহ মেহরবানি করে মাহফিলের সবটুকু সওয়াব তাদের কবরে পৌঁছায় দাও। রব্বুল আলামিন তাদের রক্তের বিনিময়ে বাংলার জমিনকে কোরআনের জন্য উর্বর করে দাও। আল্লাহ তাদের রক্তের বিনিময়ে এক মুজাহিদের রক্তের বিনিময়ে লক্ষ মুজাহিদ তৈরি করে দাও, এই মুজাহিদদের ঈমানকে তুমি মজবুত করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি গুনাহ করে করে জীবনটা নষ্ট করে দিয়েছি, এত গুনাহ করেছি জান্নাতের আশা করা যায় না, তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফফার তুমি তো সাত্তার, আল্লাহ তোমার এই নামগুলো রসিলায় আমাদের চোখের পানির কারণে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। বাইরে আল্লাহকে একটু ডাক দেন, আল্লাহ রজনীতে প্রচন্ড শীতের রাতে কুয়াশার রাতে আমরা ভিক্ষার হাত তুলে দিলাম, আল্লাহ তুমি আমাদের হাত খালি হাতে ফিরে দিও না। দুনিয়ার ভিখারি এক ঘর এক ঘর করে ঘুরে বেড়ায় সন্ধ্যায় কিছু না কিছু ফিরে নিয়ে ফিরে, আমরা তোমার দরবারে এমন ভিখারি হইলাম, তুমি যদি ফিরে দাও কার কাছে যাব আল্লাহ। আল্লাহ দুনিয়ার রাজা বাদশাদের দরবারে যদি এভাবে বিনা বিনা কান্দতাম, এমন কোন নিষ্ঠুর বাদশা নাই যে ফিরে দেয়, দুনিয়ার রাজা বাদশাদের থেকে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি, আল্লাহ তোমার কি মায়া লাগে না, আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, চোখের পানি ছিল পানি দিয়ে দিলাম, আল্লাহ দয়া করে আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও, আল্লাহ আমাদের কবরে কষ্টকে সহজ করে দিও আল্লাহ, আল্লাহ কবরে জান্নাতের জান্নাতি পরিবেশের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ আমরা অনেক অসুস্থ আছি, আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ বিপদেদের আছি উদ্ধার করে দাও, সমস্যার সমাধান করে দাও, অভাব দূর করে দাও, আল্লাহ ঋণগ্রস্ত যারা ঋণ থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের উপর তোমার অসংখ্য খায়ের বরকত রহমত নাজিল করো, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো, আল্লাহ আমাদের ছেলে মেয়ে তাদেরকে তুমি দিয়েছো আল্লাহ ওয়ালা বানাও, আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহ ওয়ালা বানাও, আমাদের প্রত্যেকের পরিবারকে ইসলামী পরিবার বানাও, ছেলে মেয়ের কাজে আমাদেরকে দুনিয়াতে বেজ্জুত করো না, পরকালে আসামির কাঠ গড়া দাঁড় করাইও না আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছে হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ আমার আব্বা আমার আম্মা দুজনই অসুস্থ, আল্লাহ তোমার কাছে এই জনতা নিয়ে ফরিয়াদ করি, আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি সুস্থ করে দাও, হায়াত তুমি বাড়াইয়া দাও, এত তাড়াতাড়ি আমাদেরকে এতিম করো না আল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে তুমি নামাজি বানাও, আমাদের ঈমানকে মজবুত করে দাও, তাওহীদ ভিত্তিক ঈমানদার হওয়ার তৌফিক দাও, শিরক মুক্ত করে দাও, বেদাত মুক্ত আমল করার তৌফিক দাও। আল্লাহ মাহফিলের আয়োজন করেছে আদর্শ ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদ, আল্লাহ পরিষদটাকে তুমি কবুল করো, সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যের প্রতি তুমি রহমত করো, তাদের হিম্মত বাড়িয়ে দাও, ইসলামের পথে থেকে দেশের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ তারা যেন ঋণগ্রস্ত না থাকে, আল্লাহ তোমার বান্দাদের মনে সংগঠন প্রতি তুমি তৈরি করে দাও, আল্লাহ সংগঠনকে যারা ভুল বুঝে হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও, এই সংগঠনকে গণ সংগঠন হিসেবে তুমি কবুল করে নাও। রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করলেন টাকা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে এই জান্নাতের বাগান যারা সাজালেন তুমি তাদের জন্য পরকালে জান্নাতের বাড়ি বানাই দিও আল্লাহ। রাব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এদেশের স্বাধীনতাকে তুমি হেফাজত করো, আল্লাহ দেশের ব্যাপারে যত ষড়যন্ত্র স্বপ্ন সাফ করে দাও, সাফ করে দাও, ধ্বংস করে দাও, পুলিশ সাফ করে দাও, দেশটাকে তুমি কবুল করো, আজাদ তুলে নাও, শান্তি
নিজে ভরপুর করে দাও। স্বাধীনতা যাদের মাধ্যমে পেলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে গেল, আজ আমরা লুটে পুটে খাই। আল্লাহর মুক্তিযোদ্ধাদের ঈমানদার যারা কবরকে জান্নাতের বাগান, আল্লাহ দেশে কোরআনের জন্য আজ যারা মাজলুম, আল্লাহ আল্লাহ আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া আমাদের কোন মাওলা নাই, তুমি ছাড়া আমাদের আর আপন কেউ নাই, আমাদের কথা শোনার আর কেউ নাই, আমাদের ইমান দুর্বল, চোখের পানি ছেলে দিয়ে বলি আল্লাহ এর মাজলুমদেরকে তুমি হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমরা বিশ্বাস করি হায়াতের মালিক তুমি, ওরা যত পরিকল্পনা করে সব ধ্বংস করে দাও, দেশের জমিন ইসলামের জন্য কবুল করো। আল্লাহ মাজলুমদের প্রতি রহমত নাযিল করো, সাহস বাড়িয়ে দাও, বাংলার জমিন তাদের খেদমতে তুমি উর্বর করে দাও। আল্লাহ যারা জুলুম করে হেদায়েত দাও, আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ হেদায়েত দাও। আল্লাহ যদি তোমার এলেমে জানা থাকে হেদায়েত পাবে না। আল্লাহ তুমি তো নমরুদ এবং ফেরাউনকে শাস্তি দিয়ে পৃথিবীবাসীর কাছে রেকর্ড করেছো, আল্লাহ বর্তমান পৃথিবীর নমরুদ এবং ফেরাউন যারা ধ্বংস করে দাও। আল্লাহ আজকের মাহফিলে যত মুরব্বী আছে, আল্লাহ সভাপতি সাহেব সহ সব মুরব্বীদের হায়াত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ আবু বকরের মতো হওয়ার তৌফিক দাও। আজকের মাহফিলে তুমি তাকায় দেখো কত যুবক, আল্লাহ এই যুবকরা কাউকে ভয় করে না, গুলির সামনে বুক পেতে নয়, এই যুবকদেরকে অমর বানিয়ে দাও। আজকের মাহফিলে যত আলেম এসেছে ইজ্জত তুমি বাড়াইয়া দাও, যত ব্যবসায়ী এসেছে আল্লাহ ব্যবসা তরক্কি দিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলে যত মাহবুবেরা ওয়াজ শুনে আলোচনা শুনে মোনাজাতে অংশগ্রহণ করে সকলকে হায়াত দারাজ করে দাও, নামাজি বান্দি হিসেবে কবুল করো, পর্দা থাকার তৌফিক দাও, এলাকার যারা বিদেশে আছে হায়াত দারাজ করে দাও, তোমার খাস বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ আমরা যারা হজ করতে পারি না হজ নসিব করে দাও, তোমার নবীর সুপারিশ আমাদের নসিব করে দাও। রব্বানা লা তুযিগ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله محفوظ بي مرحبا بيدشي عشي صبرك হায়াত তুমি দারাজ করে দাও, বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের দেশের পুলিশ বিজিবি র‍্যাব সেনাবাহিনী সহ দেশ রক্ষা এবং শান্তি শৃঙ্খলা নিয়োজিত সব ভাইদের প্রতি তোমার রহমত নাজিল করো। আল্লাহ দেশের পক্ষে জনগণের পক্ষে কাজ করার তৌফিক দাও। আল্লাহ সব ভাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله